Can you hear me? Can you hear me? Yes. Okay. Spring block system শুরু করেছিলাম, energy method দিয়ে problem করিয়েছিলাম। তার আগে আমরা কি করেছিলাম? আচ্ছা, এনার্জি মেথডটা বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে সেগুলো বলেছিলাম। ওকে 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 তার মানে কম্বিনেশন অফ স্প্রিং করব, তারপরে আমাদের পেন্ডুলামে ঠুকতে হবে। ঠিক আছে, পেন্ডুলামের এই দুটো ফিজিক্যাল পেন্ডুলাম। ঠিক 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 ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা যদি আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখো, SHM, সিম্পল হারমোনিক মোশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি কোনো একটা পার্টিকেলকে যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করি, তাহলে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি আমাকে ডিসপ্লেস করতে হয়, তাহলে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্য সরাতে হবে। কে সরাচ্ছে এটাকে? কোনো এক্সটার্নাল ফোর্স সরাচ্ছে। কি বললাম? কে সরাচ্ছে এটাকে? কোনো এক্সটার্নাল ফোর্স সরাচ্ছে, কারেক্ট? আচ্ছা, তার মানে যখন আমি ধরো আমার হাত দিয়ে সরাচ্ছি, তার মানে হাতটা একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছে। তাহলে যতক্ষণ ওই এক্সটার্নাল ফোর্সটা আছে, ততক্ষণ কি পার্টিকেলটা SHM করছে কি করছে না? যতক্ষণ আমার ওই হাতটা আছে, হাতের ফোর্সটা আছে, ততক্ষণ? ভেরি গুড, ঠিক আছে। তার মানে ততক্ষণ আমাদের SHM করার কোনো প্রশ্ন নেই। তারপরে আমি হাতের ফোর্সটা সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার ফলে ডেফিনেটলি পার্টিকেলটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিস্টার্বড হয়েছে, কারেক্ট? ওই সিস্টেমে এমন একটা ফোর্স কাজ করছে যে ফোর্সটা ওকে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে নিয়ে যাচ্ছে। একবার ইকুইলিব্রিয়াম পজিশনে গিয়ে পৌঁছলে ও আবার মানে আবার না একবার ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছলে ও বেসিক্যালি ইকুইলিব্রিয়াম পজিশনে থেমে যাচ্ছে না, কারণ ও একটা ভেলোসিটি পাচ্ছে, সেই ভেলোসিটির জন্য ও কিছুটা সামনে এগিয়ে যাচ্ছে, মানে অপোজিট দিকে এগিয়ে যাচ্ছে। যদি অপোজিট দিকে এগিয়ে যায়, তাহলে সেটা আবার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস হয়ে যাচ্ছে। তার মানে সিস্টেমে আবার সেই ফোর্সটা আছে, যে ফোর্সটা বেসিক্যালি ওকে আবার কি বলে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে নিয়ে আসছে। এই ছিল পুরো স্টোরি। কি বললাম বলো? এই ছিল পুরো স্টোরি। ওকে, তাহলে আমরা দেখলাম যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরানোর ফলে সিস্টেমের মধ্যে টোটাল সিস্টেমের যে এনার্জিটা সেটা কনস্ট্যান্ট থাকে, রাইট? পার্টিকেলটা কাইনেটিক এনার্জি গেইন করে, আর ওই সিস্টেমে যে ফোর্সটা রেস্টোরিং ফোর্স প্রোভাইড করে, মানে যে ফোর্সটার জন্য SHM হচ্ছে, সেই ফোর্সটা, যে ফোর্সের জন্য SHM হচ্ছে, সেই ফোর্সটা বা সেই ফোর্সে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। এবং পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোর কোনোটাই কনস্ট্যান্ট নয়, কিন্তু তাদের সামেশন কনস্ট্যান্ট। তার মানে কখনো পোটেনশিয়াল এনার্জি বাড়ে তো কাইনেটিক এনার্জি কমে, কাইনেটিক এনার্জি বাড়ে তো পোটেনশিয়াল এনার্জি কমে। এই ডিসকাস করে আমরা কোথায় ঢুকেছিলাম? কোথায় বলো? এই স্প্রিং ব্লক সিস্টেমে, রাইট? স্প্রিং ব্লক সিস্টেমে। এবার আমি তোমাদের কয়েকটা প্রবলেম করাবো, যে প্রবলেমটা আমাদের বোর্ডে এসছে, ওকে, যে প্রবলেমটা আমাদের বোর্ডে এসছে। আমি তোমাদের এনার্জি মেথড শিখিয়েছি, সেই এনার্জি মেথডে কোন একটা কিভাবে কাজ করে এনার্জি মেথডটা সেগুলোও শিখিয়েছি। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা অ্যানাউন্স করতে চাই। ওকে, ভালো করে শোনো, টোটাল তিনটে অ্যানাউন্সমেন্ট হবে। ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা শোনো, খুব ভালো করে শোনো, সেটা হচ্ছে
তোমাদের সাথে আমরা রুটিন শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, কারেক্ট? একটা মেন ব্যাচ, একটা নিড ব্যাচ। অ্যাকচুয়ালি মেন ব্যাচ নিড ব্যাচ এখন আর ডিস্টিংগুইশ করার মতো কিছু নেই, কেন? কারণ তোমরা লক্ষ্য করবে অনলাইন ক্লাসটা ডিফারেন্ট হচ্ছে। দেখেছো কি অনলাইন ক্লাসটা ডিফারেন্ট হচ্ছে? এবারে থিওরি ক্লাস যেটা হবে, থিওরি ক্লাস 12 এর, একটা আমি নেব, একটা সপ্তর্ষিদা নেবে, একটা আমি নেব, একটা সপ্তর্ষিদা নেবে, সেটা মেন ব্যাচ, মেন এর ক্লাস হোক বা নিটের ক্লাস হোক, ডাজেন্ট ম্যাটার। কারণ মেন এর ক্লাস এবং নিটের ক্লাসে দুটোতেই একই থিওরি পড়ানো হবে, থিওরি একই পড়ানো হবে। মেন নিটে থিওরির কোনো ডিফারেন্স নেই, মেন নিটে থিওরি একই পড়ানো হয়, কিন্তু প্রবলেম সলভিং এর ক্লাসটা যেহেতু আমরা সেগ্রিগেট করে দিয়েছি, সেই প্রবলেম সলভিং এর ডিফারেন্স আসবে। সেইখানে সে মেন ব্যাচে পড়লে মেনের প্রবলেম সলভিং করবে, আর নিট ব্যাচে পড়লে নিটের প্রবলেম সলভিং করবে। ক্লিয়ার? কিন্তু থিওরি ক্লাস আমারও করতে পারো, সপ্তর্ষিদারও করতে পারো, দুটো দিনে দেওয়া হয়েছে, যে কোনো একটা তোমরা করতে পারো, তোমাদের যার ইচ্ছা। আমার ভিডিও দেখতে তোমরা দেখেছো, সপ্তর্ষিদাও তোমাদের পড়িয়েছে, তোমাদের কাছে চয়েস আছে, যে যেটা ক্লাস ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু দুটোই তোমরা করতে পারবে না। আইডিয়ালি করতে পারো, কিন্তু আননেসেসারি টাইম লস। তোমরা যদি চাও সেটাও করতে পারো, দুজনেরই ক্লাস করতে পারো, দুজনেরই থিওরি ক্লাস করতে পারো, কিন্তু দ্যাট ইজ আননেসেসারি টাইম লস। ঠিক আছে, তোমাদের রুটিন নিয়ে যদি কোনো ডাউট থাকে সেটাও আমাকে বলতে পারো। সেম ভাবে কেমিস্ট্রিতে দেখবে, একটা সানডে আছে আর একটা মানডে আছে, দুটো জায়গাতেই আমাদের থিওরি মোরাললেস সেমই পড়ানো হবে, মোর অর লেস 99% সেমই পড়ানো হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি, আমার যে একটা প্রবলেম আছে রুটিন নিয়ে, সেটা কি আপনাকে পার্সোনালি বলবো না এখানেই বলবো? মানে তোমার পার্সোনাল প্রবলেম? হ্যাঁ হ্যাঁ। কি প্রবলেম স্যার? আপনি আপনার ক্লাসটা হয় শনিবার দিন 2:30 বা 2:00 পর্যন্ত এরকম থাকে, আর আমি তো অঙ্কের অ্যাডভান্স ক্লাসটাও করি, ওখানে ওখানে অফলাইন ক্লাস তো শিডিউল করা আছে যে শনিবার দিন সেম টাইম 2:30 বা 2:00 পর্যন্ত। ওকে, তাহলে অ্যাডভান্স তখন তো আমাদের একটু ভাবতে হবে, তোমাকে আমি পরে এটা দেখবো, পরে এটা দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আর তোমাদের যদি কারোর কোনো ডাউটস থাকে রুটিন নিয়ে বলতে পারো। প্রবলেম সলভিং কি মানে অনলাইনই হবে? হ্যাঁ, প্রবলেম সলভিংটা অনলাইন হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে, মানে আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা দেখেছো নিশ্চয়ই প্রবলেম সলভিং অনলাইন দেওয়া হয়েছে সপ্তশিদার। স্যার বলছি, প্রবলেম সলভিং ক্লাসে কি ওই পেপার ডিসকাশন হবে যেগুলো পরীক্ষা হচ্ছে? রাইট রাইট, তোমাদের যে एग्जाम গুলো দেবে সেই পেপার, মানে স্পার্ক কুইজে যে एग्जाम গুলো দেবে সেইগুলো ডিসকাস হবে। ওকে, আর প্রিভিয়াস ইয়ার ডিসকাস হবে তো? ইয়েস ইয়েস ইয়েস, প্রিভিয়াস ইয়ার থরোলি ডিসকাস হবে, ওই ক্লাসটাই রাখা হয়েছে সেই জন্য। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কি দেখেছো ওখানে দুটো ওপেন ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওকে, একটা দেখবে সপ্তর্ষিদার ওপেন ক্লাস আছে এইচসি ভার্মা সলভিং, ওই ক্লাসে শুধু এইচসি ভার্মা সলভ করানো হবে, সেটা যে কেউ করতে পারে, নিট ব্যাচ, মেন ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ, যে কেউ করতে পারে, ওটা ওপেন ক্লাস। 12ও করতে পারে, 12 এর যারা আছে তারাও অনেকে করবে ভাই, সরি 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 সরি, তোমরা তো 12, সরি 11, কি বললাম বুঝলে, ওটা ওপেন ক্লাস, যে কেউ করতে পারে। ওকে, সবই অপশনাল, মানে অনলাইন ক্লাসগুলো সবই অপশনাল, অনলাইন ক্লাসগুলো সবই অপশনাল, কি বললাম, অনলাইন ক্লাসগুলো সবই অপশনাল, কিন্তু অফলাইন ক্লাসগুলো তোমাদের কিন্তু কম্পালসারি। শুধু ম্যাথসের অফলাইন ক্লাস, ম্যাথসের প্রবলেম সলভিং ও তোমাদের শুধু অফলাইনেই আছে বোধহয়, তোমাদের বোধহয় শুধু অফলাইনে আছে। ওকে, আমরা অনেক ফ্লেক্সিবল করেছি তো আমাদের রুটিন, যাতে স্টুডেন্টদের উপর প্রেশার না পড়ে। দেখো, এইচসি ভার্মার জন্য তোমাদের আলাদা ক্লাস দেওয়া হয়েছে, তোমাদের ডিসকাশনের জন্য আলাদা ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো অপশনাল, অপশনাল, তোমাদের যদি মনে হয় করবে করবে, না মনে হয় করবে না করবে না, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু থিওরি ক্লাস যেগুলো সব জায়গায় হয়, যেগুলো সব জায়গায় হয় নর্মাল কোচিং ইনস্টিটিউটগুলোতে হয়, সেগুলো সেই রকম থিওরি ক্লাস তো রয়েছে, থিওরি মানে থিওরি প্লাস প্রবলেম, মানে যেরকম আমি করাচ্ছি। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমার সাথে ডিসকাস করতে পারো। স্যার, ফার্স্ট 11 এরও যে টেস্টগুলো হয়েছে, অনেকগুলো টেস্টের পেপার ডিসকাস হয়নি, তো সেগুলো কি ক্লাস 12 এ একটু করিয়ে দিতে, মানে করানো হবে? দেখো, সেগুলো তখন ফ্যাকাল্টি তো অ্যাসাইন করা হয়ে যাবে, ফ্যাকাল্টিদেরকে বলবে, তিনি হয়তো করিয়ে দেবেন, আমাদের সময় থাকলে ডেফিনেটলি করাবো, ডেফিনেটলি করাবো। তোমরা ডেফিনেটলি দেখেছো যে আমরা এইসব ব্যাপারে মানে একেবারে মানে ক্লাস যেটুকু হয় একেবারে মানে খুব মানে কনসেন্ট্রেশনের সাথে একদম সিরিয়াস ক্লাস হয়, যদি সময় থাকে ডেফিনেটলি করাবো। যারা সিনিয়র আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, আমাদের এগুলো রেগুলার ক্লাস, এছাড়াও প্রচুর ক্লাস নেওয়া হয়, প্রচুর ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, প্রচুর ক্লাস নেওয়া হয় বা হবে পুজোর সময়। দেখো, আমাদের আলটিমেটলি রেজাল্ট করতে হবে, সেটার জন্য আমরা জান প্রাণ লড়িয়ে দেবো, মানে স্পার্ক উইস সেটার জন্য জান প্রাণ লড়িয়ে দেয়। ঠিক আছে, সেটার জন্য জান প্রাণ লড়িয়ে দেয়, তো আমাদের রেজাল্ট বার করতে হবে। তোমরা যদি খাটাখাটনি করো, তোমাদের সাথে আমরাও খাটাখাটনি করতে রাজি আছি, ডেফিনেটলি রাজি আছি, এবং তোমরা সেটা দেখেওছো। আমরা স্যার, হ্যাঁ বলো স্যার। বলছিলাম যে আপনি আপনি বললেন যে ক্লাস 11 এসে আমার ক্লাসে করতে পারে, কিন্তু আমার তো অলরেডি অনেকটা হয়ে গেছে, তো ওটা কি আবার রিভিশন দেব, মানে আবার 11 এ 11 এ জিনিস করানো হবে, 12 এ 12 এ জিনিস করানো হবে? এই 12 এ যে এসে আমার তো ওরা ঢুকতে পারছে না, 11 এ এটা দেই পারে। দেখো 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 দেখো
তোমরা কি জানো KVPY এর যে সিলেবাস তাতে 12 এর জিনিসপত্র আছে? হ্যাঁ তোমরা জানো তো, তো 11 এর কেউ ধরো KVPY দিয়ে ইন্টারেস্টেড, তাহলে সে তাকে আমরা আগেই আমাদের ভিডিও লেকচার দিয়ে দেবো, কি বললাম বুঝলে, আমাদের থিওরির ভিডিও লেকচার দিয়ে দেবো। এবার সে যখন 11 এ পড়বে, সে যদি সেটা দেখে, দেখে যদি মনে করে ইয়েস আমার ভালো লেগেছে আমি বুঝতে পারছি, তাহলে সপ্তসিদ্ধার 12 এর ক্লাস অ্যাটেন্ড করবে, কি বললাম বুঝলে। সিম্পল, যেমন আমি তোমাদের যখন তোমাদের যে এক বছর সিনিয়র ব্যাচটা অ্যাডভান্স ব্যাচ তাদেরকে আমরা কি বলেছিলাম, তারা যখন 11 এ ছিল তখন বলেছিলাম যে তোমাদের 12 এর ক্লাসও করতে পারো, ঠিক আছে? তো ওখানে চারজন কি পাঁচজন স্টুডেন্ট কিন্তু 12 এর পুরো ক্লাস করেছিল ফিজিক্সের, ফিজিক্স আর ম্যাথসের। তারপরে ভেবে দেখো ওরা যখন 11 এ উঠলো, 11 শেষ করলো, তখন ওদের ফিজিক্স ম্যাথস দুটো 11-12 কমপ্লিট। এনিওয়ে, তার জন্য অনেক অনেক টেনাসিটি দরকার হয়, সবার সেটা থাকে না, আমি সবাইকে সেটা বলবো না, ক্লিয়ার? রুটিন নিয়ে তোমাদের যদি কোনো ডাউটস থাকে বলতে পারো, আমি আবার বলছি স্যার। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলছি স্যার, আমার একটা কথা বলছে যে আমি যেহেতু অনেক লেটে জয়েন করেছিলাম, সপ্তর্ষিতাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম, সপ্তর্ষিতা বলেছে যে ফার্স্টের দিকে কয়েকটা চ্যাপ্টার এইচসি বার্মার ওনার রেকর্ডিং ছিল না, শেষের দিকে রেকর্ডিং গুলো পেয়েছি, তো আমি কি কোনোভাবে 11 এর ওই ফার্স্টের দিকে কয়েকটা এইচসি বার্মার ক্লাস করতে পারি? তুমি সব ক্লাস করতে পারো 11 এ, ডাজন্ট ম্যাটার, ওপেন ক্লাস মানে যে কেউ করতে পারে। আচ্ছা ঠিক আছে, অনলাইন ক্লাস তোমরা যেটা খুশি করতে পারো, অফলাইন ক্লাসও করতে পারো, তোমরা যদি চাও 11 এর আমাদের অফলাইন যখন ক্লাস হবে 11 এর কোনো টপিকে তুমি আমাদের ক্লাস করবে সেটাও করতে পারো, যদি তোমার টাইম ম্যাচ করে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাহলে আমাকে একবার 11 এর একটু রুটিনটা দিলে ভালো হয় তাহলে। আমি পাঠিয়ে দেব, পাঠিয়ে দেব, ডাজন্ট, আমি পাঠিয়ে দেব, পাঠিয়ে দেব। বা এর কাছে চেয়েও সুপর্ণদির কাছে চেয়েও সুপর্ণদি পাঠিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপর্ণ, ঠিক আছে। তাহলে আমরা 11 এর রুটিনটাও শেয়ার করব। শুধু একটাই কথা, এবছর যেহেতু প্যান্ডেমিকের সিচুয়েশন, আমাদের নাম খুব একটা কেউ জানে না, তোমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা আমাদের রুটিনটা শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের জুনিয়রদের সাথে, তোমাদের যদি কোনো পরিচিত হয়, যদি তোমাদের ভালো লেগে থাকে স্পার্ক উইজের পড়ানো বলো বা স্ট্রাকচার বলো বা যেভাবে আমরা প্রসিড করছি, ওকে? ইনফ্যাক্ট যারা অনেকগুলো টিচার চেঞ্জ করে এসেছো তারা ডিফারেন্সটা বুঝতে পারবে, সিম্পল। আচ্ছা, এটা গেল এক এক নাম্বার আমাদের অ্যানাউন্সমেন্ট, যদি কোনো ডাউটস থাকে বলতে পারো। দেখো দেখো দেখো, এখন আমি যেরকম থিওরি পড়াচ্ছি এরকমই পড়াবো তোমাদের অফলাইনে। আমি এখন যেরকম পড়াচ্ছি এরকমই পড়াবো, শুধু এইচসি ফার্মাটা তোমরা এখানে সলভ সলভ করতে পারি না, পারি কি? টাইম নেই, সেই জন্য এইচসি ফার্মার জন্য একটা ক্লাস দেওয়া হয়েছে, প্লাস প্রিভিয়াস ইয়ার আমি কি সময় পাচ্ছি ভেবে দেখো, এত থিওরি পড়ানোর পরে পাচ্ছি না, সেই জন্য আর একটা ক্লাস দেওয়া হয়েছে, কি বললাম বুঝলে। কিন্তু যখন থিওরি পড়াচ্ছি তখন থিওরিও পড়াবো প্রবলেমও পড়াবো, করাবো যেরকম করাচ্ছি। এখন কি আমি শুধু থিওরি পড়াচ্ছি নাকি প্রবলেমও করাচ্ছি প্রচুর? মানে পরশুদিন আমি আর জ্যোতির্ময় স্যার, দাঁড়াও আহেলি আমি তোমার কাছে পরে আসছি, আমি আর জ্যোতির্ময় স্যার স্পার্ক উইজে থাকবো 6টা থেকে 10টা, আমরা একটা পেরেন্টস টিচার মিটিং করতে চাইছি। তোমরা যারা যারা আসতে চাও, আমাদের সাথে দেখা করতে চাও, আমাদের সাথে কথা বলতে চাও, তোমরা আসতে পারো, সুপর্ণাদি মেসেজ করে দিয়েছে, ওকে? আমাদের সেন্টারের ঘরটা বেশ বড়, সেখানে আমরা ডেফিনেটলি ইয়ে মেইনটেইন করতে পারবো, তোমার ডিসটেন্স মেইনটেইন করতে পারবো। হ্যাঁ বলো বলো বলো, কে কি বলছিলে? অনলাইন হবে না নাকি ওখানে গিয়ে করতে হবে? অফলাইন অফলাইন অফলাইন, কারণ আমাদেরকে অনেক প্যারেন্টস ফোন করেছে যে আমাদের বাড়িতে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আপনারা একটু ওদের সাথে কথা বলুন যাতে ওরা একটু মোটিভেট পায়, মোটিভেশন পায়, সো আমরা সেটাই করব। ইট ইজ অ্যান অপশনাল, ইফ ইউ ওয়ান্ট টু কাম ইউ ক্যান কাম, সানডে রেখেছি কারণ যারা তোমার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে ওই দিন খুব ফাঁকা থাকে, এটুকু বলতে পারি, ওকে? যারা যারা যে আসতে মানে আমাদের সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও, তারা আমাদের কাছে দেখা করতে পারো, ওকে? আচ্ছা, যারা যারা পরের বছর কেমিস্ট্রি পড়বে ভেবেছো এখানে, তারাও রুটিনটা দেখো, বা যারা যারা ভেবেছো পরের বছর ম্যাথস এখানে করবে তারাও রুটিনটা দেখবে। আচ্ছা, এই অফলাইন পেরেন্টস টিচার মিটিং সম্বন্ধে যদি কোনো ডাউটস থাকে বলতে পারো। স্যার এখানে মানে পেরেন্টস দের সাথে কমিউনিকেট করবে না আমাদের সাথে? দুজনের সাথেই। আচ্ছা ওকে, দুজনের সাথেই আমরা কথা বলবো। এটা যখন অফলাইন হতো তখন আমাদের মোটামুটি 2 মাস অন্তর একটা পেরেন্টস টিচার মিটিং হতো, কিন্তু অনলাইনে পেরেন্টস টিচার মিটিং এর খুব ভ্যালু নেই, আর সেই কারণেই আমরা এখন পেরেন্টস টিচার মিটিং খুব একটা করছি না, কিন্তু অফলাইনে আমরা করি। অফলাইনে হঠাৎ করে যে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে এরকম, এটা তো আমরা কখনো ভাবতে পারিনি, বাট স্টিল তবুও আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করেছি অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, আর পেরেন্টস টিচার মিটিং এর, আচ্ছা পেরেন্টস টিচার মিটিং সম্বন্ধে যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। যারা যারা আসবে তারা পার্সোনালি বা গ্রুপে সুপর্ণাদিকে একটু জানিয়ে দেবে, বুঝতে পেরেছো? গ্রুপে সুপর্ণাদিকে একটু জানিয়ে দেবে। এটা গেল আমার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। থার্ড অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমার সিলেবাস আমি শেষ করে দেবো, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি, এসএইচএম করার পরে শুধু ওয়েভ থাকবে। খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, ফেব্রুয়ারি থেকে তোমাদের 2টো ক্লাসই হবে, মানে আমার যে 2টো ক্লাস,
আমার দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাস আমি নেব, ভালো করে শোনো, ফেব্রুয়ারি থেকে। আর একটা ক্লাস দেব সাধনদা নেবেন, দেব সাধনদা রিভিশন ক্লাস করাবেন। কি বললাম? রিভিশন ক্লাস। মোটামুটি দুটো মাসে দাদা প্রায় আটটা ক্লাস পাবেন। তো সেই আটটা ক্লাসে আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টার গুলো রিভাইজ করবো। ওকে, ওখানে প্রিভিয়াস ইয়ার ডিসকাস হবে না। তোমরা যখন 12 এ উঠবে তখন আমরা প্রিভিয়াস ইয়ার থরোলি ডিসকাস করব তোমাদের। আমি সেই প্রবলেম সেটটা পাঠিয়ে দেবো, এরপর দিন থেকে দাদা পাঠাবে, আমি কালকে তোমাদের সেই প্রবলেম সেটটা পাঠিয়ে দেবো, তোমরা ওই প্রবলেম গুলো ট্রাই করবে। কথার কথা, ধরো কাইনেমেটিক্স এ আমি তোমাদের 20টা প্রবলেম দিলাম, তোমরা ওই প্রবলেম গুলো ট্রাই করলে, তার সাথে সাথে তোমরা এক সপ্তাহ টাইম পেলে, এক সপ্তাহে ট্রাই করলে যা যা আটকে গেল সেইগুলো দাদা করিয়ে দেবে। প্লাস রিভিশনের জন্য কোন কোন ফর্মুলা ইম্পর্টেন্ট, কোন কোন ফর্মুলা মনে রাখতে হবে, এইগুলো দাদা সব বলে দেবেন। ঠিক আছে, একটা ক্লাস আমার হবে, নরমালি যেরকম চলছে আমার ক্লাসটা ফ্রাইডে হবে, ওয়েনসডের ক্লাসটা দেব সাধনদার হবে, আর সপ্তশীদার ক্লাস তো যেরকম চলছে সেরকম। আর তোমরা যখন 12 এ উঠবে, ভালো করে শোনো, তোমরা যখন 12 এ উঠবে তখন তোমাদের প্রিভিয়াস ইয়ার থরোলি ডিসকাস হবে। 11-12 বোথ পোর্শন, 11-12 বোথ পোর্শন, বুঝতে পারলাম? তোমাদের ক্লাসে পড়ে তাদেরকে বলো এপ্রিল থেকে, কেউ যদি জিজ্ঞাসা করে থাকে, কারণ পরের গত বছর আমাদের প্রচুর স্টুডেন্ট 12 এও জয়েন করেছিল। আমরা এপ্রিল থেকে আমাদের সেশন শুরু করবো, প্রেফারেবলি অফলাইন, প্রেফারেবলি, এবং সেই অফলাইনের রুটিন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমরা পরের মাস থেকে আমাদের সেন্টারে ক্লাস 12 এর এক্সাম চালু করছি, অফলাইনে এসে এক্সাম দিতে হবে, একটু একটু করে আমরা চালু করছি। ওকে, এপ্রিল অবধি আই হোপ প্রচুর ভ্যাকসিনেটেড হয়ে যাবে, তো আমরা হয়তো এপ্রিল থেকে চালু করতে পারবো অফলাইন। ক্লাস 12 এ যে এক্সামস গুলো হবে সেগুলো আমরা দিয়ে দেব, অফলাইন হবে না অনলাইনেই হবে? কখন কখন? ক্লাস 12 এ, তোমরা যখন ক্লাস 12 এ উঠবে তখন তোমাদের এক্সাম দুটোই হবে, অফলাইনেও হবে অনলাইনেও হবে। হ্যাঁ, অফলাইনে যে এক্সাম হবে সেটা অনলাইনে হবে না, আবার অনলাইনে যে এক্সাম হবে সেটা অফলাইনে হবে না। যদি কোনো ডাউট থাকে ফাস্ট বলো, কোন ব্যাপারে যদি কোনো ডাউট থাকে ফাস্ট বলো। আহেলি, কারণ এই প্যান্ডেমিকে তো আমরা কোনো ম্যান্ডেটরি করছি না। যার কমফোর্টেবল হবে আসতে পারবে, বাইরে বেরোচ্ছ অসুবিধা নেই, পুরো প্রিকশন নিয়ে আসবে, মানে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু ওটা ম্যান্ডেটরি নয়, এখনই আমরা ম্যান্ডেটরি করতে পারি না, কোনো জিনিসই ম্যান্ডেটরি করতে পারি না অফলাইনে। ডাউট থাকলে বলো স্যার। বলো স্যার, বলছেন ক্লাস 12 এও কি এরকমই হবে, মানে আমরা যেমন এরকম করছি ফার্স্ট চ্যাপ্টারের পর আবার ফোর্থ চ্যাপ্টার, মানে এরকম স্কিপ করতে হবে না, পুরো অ্যাডভান্সের মতো সিকোয়েন্সিয়ালি যাবে? 12 এ গিয়ে, হ্যাঁ দেখো দেখো 12 এ গিয়ে ব্যাপারটা সিকোয়েন্সিয়ালি যাবে। কি রকম সিকোয়েন্সিয়ালি যাবে? যখন আমরা আমি 12 এ শুরু করব সপ্তর্ষি কি দিয়ে শুরু করবে, সপ্তর্ষিকে জিজ্ঞেস করতে হবে। আমি শুরু করব ওয়েভ অপটিক্স দিয়ে, কারণ আমরা ওয়েভ করবো লাস্টে, সেই ওয়েভেরই এক্সটেনশন হচ্ছে ওয়েভ অপটিক্স। ওকে, তারপরে আমি অপটিক্স করিয়ে দেবো, ঠিক আছে, তারপরে ইলেকট্রোডাইনামিক্স করাবো, তারপরে মডার্ন ফিজিক্স। বুঝলাম না, ওটা গত বছরের, ওটার সাথে কোনো সম্পর্ক নেই এবছরের। আরেকবার রিপিট করবেন যেটা, যেটা বললেন কোনটা পরে কোনটা পরে? ওয়েভ অপটিক্স, অপটিক্স, ইলেকট্রোডাইনামিক্স, মডার্ন ফিজিক্স। তোমাদের শুরু হবে তোমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু হওয়ার পরে। এখন আমরা, এখন যারা এক্সিস্টিং 12 তাদের অফলাইন টেস্ট নিচ্ছি, তোমাদের আসতে বলছি না।
অফলাইন একটু ভালো হয় স্যার। আমি জানি 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 অফলাইন অনেক বেটার হয়, সব দিক দিয়ে অফলাইন বেটার। আমি তোমাদের থেকে আমরা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি জানো। অনলাইনে একটা সুবিধা হচ্ছে যখন ইচ্ছে एग्जामটা দিতে পারি, মানে টাইম হয়েছে আর সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মানে টাইমটা মেইনটেইন হচ্ছে। এক্স্যাক্টলি, তুমি যত বেশি ফ্লেক্সিবিলিটি পাবে না, তত মানে সব সময় কিন্তু সব ফ্লেক্সিবিলিটি খুব ভালো হয় তা নয়, রেস্ট্রিকশনও দরকার হয়। ওকে, রেস্ট্রিকশনও দরকার হয়। যাই হোক, আমরা তাড়াতাড়ি শুরু করব অফলাইন। হোপ এভরিথিং হ্যাজ ওভার, আমরা আবার পুরনো ছন্দে ফিরে আসব। তোমরা অফলাইন ক্লাস আরো বেশি এনজয় করবে, ঠিক আছে? তাহলে স্যার ফেব্রুয়ারি থেকে আপনার একটা ক্লাস হবে, তাই তো? ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ একটা ক্লাস, ফেব্রুয়ারি মার্চ একটা ক্লাস, আমার একটা ক্লাস দেবসাধনদার আর একটা ক্লাস সপ্তশিদার। ওকে, তাহলে স্যার ফেব্রুয়ারি মাস থেকে আপনার যে ক্লাসটা হবে, আপনার তো সিলেবাস শেষ হয়ে যাবে, তখন আপনি কি রকম মানে কোশ্চেন সলভ করাবেন? হ্যাঁ, আমার যদি সিলেবাস শেষ হয়ে যায় আমিও রিভিশনই করাবো। আচ্ছা, কিন্তু আমার আমার সিলেবাস শেষ হওয়ার পরেও হয়তো একটা কি দুটো ক্লাস পাবো। ওকে, এরপরে দেখো আজকের পরে আমার আরেকটা ক্লাস লাগবে এসএইচএম, তারপরে ওয়েভ। ওকে চলো স্টার্ট করছি। স্যার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আপনি দিয়েছিলেন ওই আমাদের ফেজার দিয়ে যে একটা বার করাতে, তো এখানে যে মানে আপনি একটা লিনিয়ার ভাবে করিয়েছিলেন, মানে ওই যেটা টাইম পিরিয়ড এসেছিল, যেটা ইকুয়েশন এসেছিল এখানে, কোনটা বলো তো? ফেজারের পরে তো করিয়েছিলাম, ফেজার দিয়ে যদি করাই। হ্যাঁ, ফেজার দিয়ে যেটা আপনি করেছিলেন, তো ওখানে স্যার মানে একটা প্রথমে প্রবলেম আপনি করেছিলেন ফেজার দিয়ে। ওকে, ওখানে স্যার ফাই এর ভ্যালুটা 5π/3 বেরিয়েছে। ও, এইটা এর আগের প্রবলেমটা স্যার। ওকে, মানে এর আগের দিনের, হ্যাঁ এর আগেরটা, হ্যাঁ হ্যাঁ এইটাই স্যার। আচ্ছা, কোনটা 5π/3 বেরিয়েছে, মানে যেটা √3/2 এ যেটা আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে স্যার ফাই এর ভ্যালুটা 5π/3 বেরোচ্ছে, মানে আজকে আমার ভিতরে চোখে পড়লো। ওকে, আমরা আমি তাহলে কি ভুল করেছিলাম গো? স্যার আপনি মনে বলেছেন 5π/6, মানে আমার সেটাই লেখা ছিল। ও, তাহলে হয়তো আমি ভুল করেছি ভাই, তুমি একবার দেখো। কিন্তু কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। তাহলেই হবে, তাহলেই হবে, তাহলে আমি একটু মিস্টেক করতে পারি ভাই, কোনো অসুবিধা নেই। তুমি কনসেপচুয়ালি যদি নিজে কনফিডেন্ট থাকো দেন ইট ইজ ওকে। ওকে ওকে স্যার। ওকে, আচ্ছা চলো স্টার্ট করি। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা প্রবলেম করাবো যেগুলো কম্পিটিটিভ এক্সামে এসেছে স্প্রিং ব্লকের উপরে। সেটা করানোর আগে দেখো তো এইটা সম্বন্ধে তোমাদের কি বক্তব্য। ও, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আমার ওয়েভ যে চ্যাপ্টারটা যেটা বাকি আছে, ওয়েভ, এটা আমার অ্যাডভান্স ব্যাচে হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও আমার অ্যাডভান্স ব্যাচের ওয়েভের লেকচারটা দেখতে পারো যদি চাও, কারণ ধরো এক্সামের জন্য কাজে লাগতে পারে, তাকে বলে দিলাম। ওকে চলো। আচ্ছা দেখো তো, এই একটা স্প্রিং, এটা আমি করিয়েছিলাম, মনে করো করিয়েছিলাম এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং, এই দুটো স্প্রিং কিসে আছে বলো তো? সিরিজে না প্যারালালে? সিরিজে, কারেক্ট। তোমাদের আমার মনে আছে এই দুটো স্প্রিং এর যদি এফেক্টিভ কে আমি বার করি, কে 1/KS হয় 1/K1 প্লাস 1/K2। এটা আমি করিয়েছিলাম, মনে মনে আছে কোথায় করিয়েছিলাম? হ্যালো, এনএলএম এ করিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, গুড গুড। দেখো এর উপরে কোশ্চেন এসেছে এসএইচএম এ, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে, একদম কম্পিটিটিভ এক্সামে। আচ্ছা তাহলে বলো তো এইটা কি হবে? ওহো সরি, এটা MK1K2, কি বললাম? MK1K2। আচ্ছা বলো তো এইটার কি হবে? এটা যদি আমি এফেক্টিভ কে বলি, কে কে, আচ্ছা কে, তাহলে কে এর ভ্যালু কি হবে বলতে পারবে? আচ্ছা সবার আগে বলো তো, এই এটা এক নাম্বার ধরো, এটা দু নাম্বার, দু নাম্বার সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজে বলো, দু নাম্বার সিরিজে আছে না প্যারালালে আছে বলতে পারবে? এটা প্যারালালে আছে, কারেক্ট, দু নাম্বার প্যারালালে আছে। আচ্ছা যদি প্যারালালে থাকে তাহলে হয় এটা K1 প্লাস K2। আরে ভাই কিসি কা তো চমকাই নেই,
কি বললাম বুঝলে? অনেকের তো চমকায়নি, কেন প্যারালালে আছে কি বুঝতে পেরেছো নাকি এক্সপ্লেইন করতে হবে? এইবার এইটাই দেখো, খুব ভালো করে শোনো। একে যদি আমি সামনে এক্স, বাবা, একে যদি আমি সামনে এক্স সরাই, এক্স, তাহলে এই কে ওয়ান আর কে টু, এইটাই আমি করিয়েছিলাম। আচ্ছা এইবার এইদিকে চলে এসো, এই এমটাকে ধরো আমি এইদিকে এক্স ছড়িয়েছি, তাহলে বলো তো কে টুটা কতটা কম্প্রেসড হয়েছে? কে টুটা কতটা কম্প্রেসড হয়েছে? কে টুটা আমি এই এই মাসটাকে ডান দিকে এক্স ছড়িয়েছি, তাহলে কে টু কতটা কম্প্রেসড হয়েছে? এক্স। ভেরি গুড, কারেক্ট। আর কে ওয়ানটা কতটা ইলংগেট হয়েছে? এক্স। ভেরি গুড। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো, ফার্স্ট স্প্রিং এর যা ডিসপ্লেসমেন্ট, সেকেন্ড স্প্রিং এর যা ডিসপ্লেসমেন্ট, আর থার্ড এই কি বলে মাস্টার ডিসপ্লেসমেন্ট, মানে তা বলিনি, সরি ভুল বললাম, ফার্স্ট স্প্রিং এর যেটা ইলংগেশন বা কম্প্রেশন, সেকেন্ড স্প্রিং এর যেটা ইলংগেশন বা কম্প্রেশন, আর পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, তিনটে সেম না? দেখো তিনটেই না, এক্স না? বলো তিনটেই এক্স কি না? এক্স না? হ্যালো, বলো তিনটেই এক্স কি এক্স না? বলো। আচ্ছা এবার এই এমটাকে আমি এইদিকে এক্স ছড়িয়েছি, তাহলে এই কে ওয়ানটা কতটা কম্প্রেসড হবে? এক্স। কে টুটা কত কম্প্রেস হবে? এক্স। তিনটে এক, বলো এই তিনটে এক। এই লজিকে ওপরেরটা বুঝতে পেরেছো প্যারালালে আছে? বলো এই লজিকে ওপরেরটা বুঝতে পেরেছো প্যারালালে আছে? বুঝেছো? আচ্ছা এইবার দেখো, এটা যে এমস এর কোয়েশ্চেনটা দেখো, এমস এর কোয়েশ্চেনটা দেখো, এমস এর কোয়েশ্চেন করেছে এরকম, কে ওয়ান কে টু কে থ্রি, রাইট? তাহলে এর টোটাল কে এফেক্টিভ কি হবে বলতে পারবে? টোটাল কে এফেক্টিভ আরে কে ওয়ান আর কে টু কিসে আছে, সিরিজ না প্যারালাল? কে থ্রি প্লাস ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। ভেরি গুড, ভেরি গুড, ওয়ান বাই, ভেরি গুড, অ্যাবসলিউটলি। স্যার এখানে কে থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে থ্রি, স্যার এটা ওয়ান ডিভাইডেড হবে। এক মিনিট, এক মিনিট দাঁড়াও। আচ্ছা সবার আগে বলো কে ওয়ান আর কে টু কিসে আছে, সিরিজ না প্যারালাল? হ্যাঁ ঠিকই তো ছিল, সিরিজ না প্যারালাল? সিরিজ, সিরিজে আছে। তার মানে এই দুটোর জন্য যদি আমি বলি, সরি এটা এমস এর কোশ্চেন, এই দুটোর জন্য আমি যদি বলি, স্যার এই দুটোর জন্য আমি যদি বলি কে এস, তার মানে কে এফেক্টিভ হবে কে এস প্লাস কে থ্রি না? বলো কে এস প্লাস কে থ্রি না? এবারে ওয়ান বাই কে এস ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, তাই না? তাহলে কে এফেক্টিভ এর ভ্যালু কি হবে বলো? পারবে কে ওয়ান কে টু প্লাস কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি। ডাউট আছে? বলো 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 বলো, ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। আচ্ছা তোমাদের যদি এনএলএম এর স্প্রিং এর কথা মনে থাকে, আমি একটা কথা বলেছিলাম মনে আছে, এল ইন্টু কে কনস্ট্যান্ট বলেছিলাম মনে আছে? লেন্থ এবং তার স্প্রিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি বললাম বলো? লেন্থ এবং তার স্প্রিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলেছিলাম মনে আছে? আচ্ছা এবারে কোয়েশ্চেনটা শোনো, আমার কাছে কোথায় গেল ব্যাটা, আমার কাছে একটা স্প্রিং আছে, কারেক্ট? এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, আর এর টোটাল লেন্থ হচ্ছে এনএল, এর টোটাল লেন্থ হচ্ছে এনএল। আমি কি করেছি, এইটাকে টিউ 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 এরকম করে করে এনখানা পার্ট করেছি, কটা পার্ট করেছি?
এনখানা পাঠ করেছি। এইবার এই এক একটা পাঠ ধরে, এক একটা পাঠ ধরে আমি এইভাবে প্যারালাল লাগিয়েছি, এইভাবে প্যারালাল লাগিয়েছি। তাহলে বলো তো এই প্রথম পার্টটার লেন্থ কত? এটাকে আমি এন পার্টস করেছি, তাহলে এক একটা পার্টের লেন্থ কত? এল না? টাইম পিরিয়ড কতবার করতে বলেছে? কি বললাম? টাইম পিরিয়ড কতবার করতে বলেছে? নেক্সট দিন এসএইচএম এর প্রবলেম করাবো, আজকে বলো 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 কি হবে, কি হবে, কি হবে? তোমরা কি পারবে না পারবে না বলো তো? এক একটা স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? এক একটা স্প্রিং কনস্ট্যান্ট কত হবে লেন্থ যদি এল হয়? এন কে না স্যার? অ্যানসারটা কি এম, মানে ব্র্যাকেট রুট আন্ডার কি এম বাই এন স্কয়ার কে? কারেক্ট। কার কার হয়নি বলো? হ্যালো, রেইজ ইওর হ্যান্ড ডিয়ার, আই এম হিয়ার টু, আই এম হিয়ার টু, আমি এখানে বসে আছি টু তোমাদের ডাউট সলভ করার জন্য। আচ্ছা আমি কি বলেছি, একটা স্প্রিং এর জন্য লেন্থ এবং কেটা কনস্ট্যান্ট। তাহলে বলো তো এই টোটাল ইয়ার কি হয়? টোটাল কে ইনটু এন এল না? এবার দেখো আমি যদি একটা পার্ট করে নিই, এটা যদি এল হয় আর আমি এর তোমার এটা কনস্ট্যান্ট, এবার আমি এর একটা পার্টে ধরলাম কে ওয়ান, তাহলে কে ওয়ান এল ইকুয়াল টু এন কে এল না? এল এল কেটে গেল, তাহলে কে ওয়ান এর ভ্যালু কত? এন এল না? তার মানে বলো প্রতিটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কি হবে বলো? বলো এন কে হবে না? এবার বলো প্রতিটা স্প্রিং সিরিজে আছে না প্যারালালে আছে? হ্যালো বলো বলো, প্রতিটা স্প্রিং সিরিজে আছে না প্যারালালে আছে? তার মানে কি হবে প্যারালালে হলে কি হবে বলো? এন কে প্লাস এন কে প্লাস এন কে এরকম হবে না? দেখো কে কে প্যারালাল এর ফর্মুলা কি বলো? এন কে প্লাস এন কে এরকম করে কটা টার্ম থাকবে? এন এর টার্ম। তার মানে এটা কি হবে বলো? এন কে ইনটু এন দ্যাট ইজ ইকুয়াল টু এন স্কোয়ার কে। দেখো আরে ভাই ডাউট হ্যায়? বলো বলো ডাউট হ্যায় নহীঁ হ্যায়? বলো ডাউট হ্যায় নহীঁ হ্যায়? হ্যালো বলো বলো বলো, কোনো ডাউট আছে? Two particle system. আচ্ছা সবাই বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না ডিয়ার। এখান থেকে যদি প্রবলেম আসে, তোমরা যদি এই থিওরিটা বুঝতে পারো, এক লাইনের প্রবলেমটা সলভ করে দেবে। যেই অ্যাডভান্সে এর উপরে কোয়েশ্চেন এসছে কিন্তু, এবং সেই কোয়েশ্চেনটা ইজি কোয়েশ্চেনই এসছে এই থিওরির উপরে। আমরা যেই মেন্সের জন্য বা নিটের জন্য করিয়ে দিই কেন, কারণ কনসেপ্টটা এতটাই ইজি, যদি বাই চান্স কোয়েশ্চেন চলে আসে তোমরা আরামসে পেরে যাবে। ভালো করে দেখো কি করছি, খুব ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ইকুয়েশন গুলো বুঝলেই হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে আমার কাছে একটা স্প্রিং আছে এইরকম, এটা একদম ন্যাচারাল লেন্থে আছে। কি বললাম? ন্যাচারাল লেন্থে। এইটা এম ওয়ান, এটা এম টু, এটা ন্যাচারাল লেন্থে আছে। বলতো এই অবস্থায় যদি থাকে, কেউ যদি কোনো ফোর্স না দেয়, ও কি এসএইচএম করবে কি করবে না বলো? করবে কি করবে না? করবে না, করবে না। কেউ তোকে ডিস্টার্ব করেনি ভাই? ও শুয়ে আছে, ওকে কেউ ডিস্টার্ব করেছে? করেনি, তাহলে ও শুয়েই থাকবে। আচ্ছা এবার কি করলাম, ভালো করে শোনো,
এই দুটোকে ধরে আমি কম্প্রেস করে দিলাম, কম্প্রেস করে ব্যাপার ব্যাটাকে এরকম নিয়ে এসেছি। স্প্রিং এ তো বুড়ি হালাত হয়ে গিয়া এম ওয়ান এম টু, ওকে এম ওয়ান এম টু, এবং আমি বললাম ভালো করে শোনো, আমি বললাম এই লেন্থটা এল, আর আমি বললাম একে আমি এক্স নট কম্প্রেস করেছি একে এই এই স্প্রিংটাকে, তাহলে বলতে পারবে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? ভেবে বলবে আমি এক্স নট কম্প্রেস করেছি এই স্প্রিং ভেরি গুড এল মাইনাস এক্স নট, কেন টু এক্স নট? আরে বাবা স্প্রিংটাই এক্স নট কম্প্রেস হয়েছে, তার মানে এখান থেকে কিছুটা নিয়েছে, এখান থেকে কিছুটা নিয়েছে, ঠিক আছে। আমি একে কম্প্রেস করে হাত দিয়ে কম্প্রেস করেছি, বলো এই অবস্থায় কি এসএইচএম করছে কি করছে না? বলো এই অবস্থায় এসএইচএম করছে কি করছে না? করছে না, না করছে না, কারেক্ট। এবার আমি আঙুলটা ছেড়ে দিলাম, ও আবার ন্যাচারাল পজিশনে আসবে, বলো হ্যাঁ স্যার, কারেক্ট। এটা ধরো এক নাম্বার পজিশন, এটা দু নাম্বার পজিশন, আচ্ছা ন্যাচারাল পজিশনে এসে ওর তখন এই এম ওয়ানটা তখন ওর ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে না? M1 টা তখন ওর ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে M1 টা যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, M2 টাও ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, ইকুইলিব্রিয়াম পজিশনে পার্টিকেল তার ভেলোসিটি ম্যাক্সিমাম না মিনিমাম? বলো 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 বলো, ম্যাক্সিমাম, ভেরি গুড, ম্যাক্সিমাম, ভেরি গুড। আচ্ছা যদি ওটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হয় তাহলে কি এই ছেড়ে দেওয়ার পরে এই M1 মাসটা এখানে থেমে যাবে না আরো আগে যাবে? তো আরো আগে যাবে, ভেরি গুড, আরো আগে যাবে। সেই সেই সিনারিওটাই তোমাদের দেখানো হয়েছে থার্ডে, বোঝা গেছে? বলো বলো বলো, বোঝা গেছে? বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এইবারে এইখানে গিয়ে ধরো এ থেমে গেছে, এখানে v = 0, এখানে v = 0, তার মানে এই পার্টিকেলটা m2 পার্টিকেলটা আমি ধরলাম a2 ডিসটেন্স গেছে, কারেক্ট, আর m1 পার্টিকেলটা a1 ডিসটেন্স গেছে। কি বললাম বলো? a2 পার্টিকেলটা a1 ডিসটেন্স গেছে, a আর হ্যাঁ a1 পার্টিকেলটা মানে সরি m2 a2 গেছে আর m1 a1 গেছে। বলো তো a1 আর a2 এদের অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড কি অ্যামপ্লিটিউড নয়? ভেবে বলো, a1 আর a2 এদের অ্যামপ্লিটিউড কি অ্যামপ্লিটিউড নয়? ভেবে বলো 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 বলো, হ্যাঁ হ্যাঁ অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে x0 a1 আর a2 এর মধ্যে কি রিলেশন? যতটা কম্প্রেস হবে ততটাই ওই লংগেট হবে, ভেবে বলো। হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু, বলো ইকুয়াল টু a1 + a2 a + a2, গুড। কে বুঝতে পেরেছো বলো? আরে বাবা যতটা কম্প্রেস করেছি x নট, ওর থেকে বেশি তো ও ইলংগেট হতে পারবে না, পারবে কি? স্প্রিং স্প্রিং, তুমি ভেবে না, তুমি যতটা কম্প্রেস করবে ততটাই তো ইলংগেট হবে, ওর থেকে তো বেশি ইলংগেট হতে পারবে না। তার মানে ভেবে দেখো এইখানে আর এইখানে যেটা ইলংগেশন হবে, এই দুটো সামেশন x নটের সমান হবে কি হবে না বলো? এই দুটো সমান তোমার x নটের সমান হবে কি হবে না? হবে বলো, হবে কি হবে না বলো? হবে, ওকে ক্লিয়ার। আচ্ছা এটা আমার এক নাম্বার ইকুয়েশন, ডাউট থাকলে বলো। অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউডটা কি বলেন ওটা আরেকবার একটু বলবেন? যতটা x নট আমি ইলং কমপ্রেস করেছি হাত দিয়ে, সেই x নটটাই তো ইলংগেট হবে। হ্যাঁ স্যার, সেটাই তো অন্য ভাবে থার্ড কেসে a1 আর a2 বলা হচ্ছে, তাই না? হ্যাঁ a1 আর a2 টা অ্যামপ্লিটিউড তো, হ্যাঁ সেটাই তো বললাম দিয়ার, a1 আর a2 টা অ্যামপ্লিটিউড। হ্যাঁ ওকে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা এবার যদি আমি তোমাদের একটু রিক্যাপিচুলেট করাই, তোমাদের এইটা কি মনে আছে? আচ্ছা বলো তো আমি হাত ছেড়ে দেওয়ার পরে এই পুরো সিস্টেমে কি ফোর্স কাজ করছে? পুরো সিস্টেমে, পুরো সিস্টেমে কি ফোর্স কাজ করছে? স্প্রিং ফোর্স। হ্যালো স্প্রিং ফোর্স কাজ করছে কি কাজ করছে না? হ্যালো, আচ্ছা যদি স্প্রিং ফোর্স কাজ করে, আমি যদি এইটাকে পুরো সিস্টেম নিই, এইটাকে পুরো সিস্টেম নিই, তাহলে বলো তো এই স্প্রিং ফোর্সটা ইন্টারনাল না এক্সটারনাল? ইন্টারনাল, ভেরি গুড, ইন্টারনাল ফোর্স। তার মানে আমি বলতে পারি এই সিস্টেমে এফ এক্সটারনাল কত? 0 বলো, এই সিস্টেমে এফ এক্সটারনাল কত বলো? 0 হ্যালো বলো বলো বলো, এই সিস্টেমে এক্সটারনাল 0, ওকে। আচ্ছা তোমাদের কি এইটা মনে আছে, সেটা হচ্ছে ভালো করে শোনো, দাঁড়াও এইটা মনে আছে, দেখো ডেল্টা এক্স সি এম ইকুয়াল টু, মনে আছে এটা কি বলছি? এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস, সরি 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 আমি ভুল করলাম, আমি ভুল করলাম, আমি আরে লিখতে ভুল করেছি, আগে বুঝিয়ে দিচ্ছি, মনে আছে? এর যদি আমি ধরো কথার কথা, এই দু নাম্বার পজিশনে যখন তিন, দু নাম্বার থেকে যখন তিন নাম্বারে পৌঁছেছে, তখন ইন্টারমিডিয়েট এরকম একটা জায়গায় আসবে না, এরকম একটা জায়গায় এরকম একটা জায়গায় আসবে না? আমি ধরলাম এইটা এক্স ওয়ান এইটা এক্স টু,
ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গায় আসবে, যেখানে বলো তো x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত, বলো x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত, a1, ভেরি গুড, x2 এর ম্যাক্সিমাম ভ্যালু a2, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে দেখো বলো তো xf কি হয়, দুটো দুটো পার্টিকেল সিস্টেম হলে m1 x1 + m2 x2 ডিভাইডেড বাই m1 + m2, না বলো 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 বলো, তাই না? হ্যালো বলো, xm মানেটা কি আসলে, কি বলছো এটা ভাই? আমি লিখতে করব বলছি, ও সেন্টার অফ মাস তুমি পড়ো, হ্যাঁ হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু ওই xm টা কেন লিখলেন ওই জায়গাটা, তাই বলছি। আচ্ছা আমি যদি এই দুটো পার্টিকেলের সেন্টার অফ মাস বার করি তাহলে কি এটা হবে কি হবে না, ওখানে xm লিখলেন তাই বলছি, তাহলে কি লিখবো বলো ভাই, তুমি কি কি নামে জানো বলো, x সাফিক cm বলো তুমি কি নামে জানো বলো, আমি সেইটাই লিখবো। আমি ওই জায়গাটাই একটু রিক্যাপচুলেট করাতে চাইছি। ওকে আচ্ছা, তো তার মানে ভেবে দেখো, যখন এই m1 আর m2 মাসকে আমি কম্প্রেস করে রেখেছি, কম্প্রেস করে রেখেছি, শোনো তখন ভেলোসিটি কত, 0, ভেরি গুড, ভেলোসিটি 0। এবার আমি ভেলোসিটি, এবার কম্প্রেস করে হাতটা ছেড়ে দিয়েছি, যদি হাতটা ছেড়ে দিই, যখন থেকে আমি হাতটা ছেড়ে দেওয়া শুরু করেছি সেই মোমেন্টে m1 আর m2 ভেলোসিটি কত, 0, 0, ভেরি গুড। সেই মোমেন্টে এর মধ্যে কত এক্সটারনাল ফোর্স কাজ করছে, হাতটা ছেড়ে দিয়েছি, 0, ভেরি গুড, 0, 0, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা যদি সেটা 0 হয় তাহলে মনে আছে এই ডেল্টা এক্সএম এর ভ্যালু কত হয়, মনে আছে স্যার? 0 হবে, ভেরি গুড, ভেরি গুড, 0। তার মানে এটা যদি 0 হয় তাহলে এটা হবে m1 x1 + m2 x2, তার মানে হচ্ছে m1 x1 = m2 x2। স্যার ওটা m1 ডেল্টা x, হ্যাঁ আরেকবার বলো, বলছি ওটা m1 ডেল্টা x1 হবে না? তুমি একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো, ও না ঠিকই বলেছে, আমি অ্যাকচুয়ালি এটা একটু ফাস্ট করার জন্য বলছিলাম। দেখো এটা যদি ডেল্টা এক্স সি এম হয় না, এটা ডেল্টা এক্স হবে, ডেল্টা এক্স। তাহলে বলো তো প্রথমটাতে কতটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না এটা ডেল্টা এক্স, ঠিকই 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 বলেছো। আচ্ছা দেখো ও যেটা বলেছে একদম পারফেক্ট, ডেল্টা এক্স সি এম ইকুয়াল টু এম ওয়ান ডেল্টা এক্স ওয়ান প্লাস এম টু ডেল্টা এক্স টু এম ওয়ান প্লাস এম টু। বলো তো এক্স সি এম এর ভ্যালু কত হবে, 0। এইবার বলো m1, কেউ বলতে পারবে ডেল্টা x1 এর ভ্যালু কত এখানে, চেঞ্জটা চেঞ্জটা, এইটা চেঞ্জ না, এইটা চেঞ্জ না, x1 টা, তার মানে এখানে হবে মাইনাস x1, কেন মাইনাস নিলাম বলতে পারবে, বলতে পারবে কেন মাইনাস নিলাম স্যার? কারণ ওটা ওই মেইন পজিশন থেকে বাঁদিকে শিফট, বাঁদিকে যাচ্ছে। তাহলে বলো তো x2 এর জন্য কি হবে, হবে কি এটা? তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কি পাচ্ছি বলো, পাচ্ছি কি পাচ্ছি না? এটা আমার সেকেন্ড ইকুয়েশন, কোনো ডাউট থাকলে বলো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলতে পারবে কোনো ডাউট আছে, হ্যালো কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা সুন্দরভাবে দেখো নেক্সটটা, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই আমাকে বলবে। আমি ধরলাম এই এই পজিশন থেকে এই m1 টা x1 ডিসটেন্স বাঁদিকে এসেছে, তাহলে আমি m1 এর উপরে যদি ফোর্স লিখি বলো তো এই দিকে কত ফোর্স কাজ করবে m1 এর উপরে, বলতে পারবে এই স্প্রিং কনস্ট্যান্ট কে কত ফোর্স কাজ করবে বলো তো, কত ফোর্স কাজ করবে বলতে পারবে? kx, k মাইনাস k, মানে k x, না k x কোথায়, x কোথায়, x আমি এখানে কোথাও কি x বলেছি, না x1 বলেছি, না x2 বলেছি, এটা ka1 হবে, আরেকবার বলো, ka1, না 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 এইটুকু 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 এইটুকু, যখন x এদিকে x মুভ করেছে kx1 হবে, k x1, না আচ্ছা খুব ভালো করে শোনো, এই সিচুয়েশনে, এই সিচুয়েশনে বলো স্প্রিং কতটা ইলংগেট হয়েছে, এই সিচুয়েশনে স্প্রিং কতটা ইলংগেট হয়েছে, আরে ন্যাচারাল লেন্থ থেকে কতটা ইলংগেট হয়েছে, x1, কি x2 টা কোথায় যাবে, দেখো কে কে বুঝতে পেরেছো বলো, আরে বাবা স্প্রিং যতটা ইলংগেট হবে ন্যাচারাল লেন্থ থেকে তার সাথেই তো কেটা গুণ করবে, সেটাই তো ফোর্সের ভ্যালু হবে, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এইদিকে যে ও এই ন্যাচারাল লেন্থ থেকে
এক্সট্রা বেরিয়ে যাচ্ছে এইদিকে, ন্যাচারাল থেকে এক্স টু ডান দিকে যাচ্ছে, তার জন্য তো ফোর্সটা ডান দিকে আসবে, মানে তার জন্য তো ইলংগেট হয়েছে, তাই না? ভেবে দেখো এখানে যদি এম টু কে আমি একেবারে ফিক্স করে দিতাম তখন হতো কে এক্স ওয়ান, কিন্তু এম টু তো ডান দিকে সরেছে, তাহলে স্প্রিং এ কতটা, স্প্রিং এ কতটা ডান দিকে সরবে, স্প্রিং এ স্প্রিং কতটা ইলংগেট হবে সেটা বলো, এই পজিশনে স্প্রিং কতটা ইলংগেট হয়েছে সেটা আগে বলো। এক্স ওয়ান প্লাস এক্স টু, ভেরি গুড, তার সাথে কে গুণ করলেই তো আমি ফোর্স পাবো, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা মাসের উপর কাজ করবে। কারেক্ট ভাই, ডাউট ক্লিয়ার হয়েছে নাকি এখনো ডাউট আছে? আরে কোই লোক সোচতে তো মাস্টার গলত পড়া রহে, নেহি ইহি সহি হ্যায়, তোমরা তোমাদের কনসেপ্ট সেটাতে গলতি আছে, এটাই ঠিক। কোই ডাউট হ্যায়, পুছো পুছো পুছো, জিজ্ঞাসা করো, আমি ইয়ে করবো, কাউন্টার ব্যালেন্স মানে কাউন্টার তোমাদের লজিক দিয়ে বুঝিয়ে দেবো। সিম্পল সিম্পল, তোমার স্প্রিং কতটা ইলংগেট হয়েছে, এক্স ওয়ান প্লাস এক্স টু? আচ্ছা বলবে তাহলে দাদা, এই এইটার ক্ষেত্রে কি হবে বলো, বলো বলো এম টুর ক্ষেত্রে কি হবে বলো, এম টুর ক্ষেত্রে কোন দিকে ফোর্স করবে, ফোর্স এদিকে কাজ করবে না, ভ্যালু কত হবে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অ্যাবসলিউটলি তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা আপ ধ্যান সে শুনো মেরি বাত, আ এখানে কটা সিস্টেম বলো, এখানে কটা সিস্টেম, একটাই তো সিস্টেম, কারেক্ট? আচ্ছা একটাই সিস্টেম, তার মানে এর টাইম পিরিয়ড কটা কটা হবে, মানে এম ওয়ান এর ধরলাম আমি, এম ওয়ান এম ওয়ান এর জন্য টাইম পিরিয়ড টি ওয়ান আর এম টুর জন্য টাইম পিরিয়ড টি টু, বলো তো টি ওয়ান আর টি টুর মধ্যে কি রিলেশন হবে? সেম হবে, কারেক্ট, টি ওয়ান টি টু সেম হবে, তার মানে এইবারে আমি ট্রাই করছি, লক্ষ্য করো, তার মানে এই সিনারিওতে বলো তো রেস্টোরিং ফোর্স কত, এই যে এক নাম্বার সিনারিওতে রেস্টোরিং ফোর্স কত, রেস্টোরিং ফোর্স বলো, বলো রেস্টোরিং ফোর্স কত, কে এক্স ওয়ান প্লাস এক্স টু না, এটাই তো রেস্টোরিং ফোর্স, এইটা ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন না? দেখো এটা ঠিক লিখেছি কি ঠিক লিখিনি, মাস মানে এম ওয়ান ইনটু অ্যাক্সেলারেশন ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার, রাইট? বলো বলো রাইট, আবার এই তিন নাম্বার পজিশনে আসবে, তিন নাম্বার পজিশনে আসলেই আবার ও কম্প্রেস করবে না, সেই কম্প্রেস করে আবার এখানে আসবে, মানে যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার যখন ফিরে আসবে, ওটাই তো পুরো টাইম পিরিয়ড। হ্যাঁ মানে সিস্টেমটার টাইম পিরিয়ড, কারেক্ট কারেক্ট, সিস্টেমটার টাইম পিরিয়ড, ভেরি গুড, তো সেই সিস্টেমটার টাইম পিরিয়ড মানে হচ্ছে ভেবে দেখো, এম ওয়ান যতক্ষণে এই আগের জায়গায় ফিরবে আর এম টু যতক্ষণে আগের জায়গায় ফিরবে সেটাই তো টাইম পিরিয়ড হবে, তাই না? আচ্ছা গুড, তোমরা বলো তো এম টুর জন্য কি ইকুয়েশন লিখতে পারো, মাস ইনটু, দেখো এম টুর জন্য লিখতে পারো কিনা, বলো এম টুর জন্য লিখতে পারো কিনা, পারো কিনা বলো এম টুর জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে ভালো করে দেখো, এইবারে ভালো করে দেখো, তার মানে এইটা তো এ এ ওয়ান, তাই তো এ ওয়ান, তাহলে বলো তো এ ওয়ান ইকুয়াল টু কি আসছে, এ ওয়ান ইকুয়াল টু দেখো কে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই এম ওয়ান, আসছে কিনা বলো, আসছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এই ইকুয়েশনটাকে কাজে লাগাও, আমি x2 জায়গায় কি লিখতে পারি, x2 জায়গায় k x1 প্লাস x2 জায়গায় কি লিখতে পারি বলো, m1 x1 বাই m2 লিখতে পারি, বলো লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি a1 ইকুয়াল টু k k, এক মিনিট, হ্যাঁ ঠিকই তো আছে, ওহো এই এখানে একটা m1 হবে না, এই যে এই m1টা, তার মানে দেখো তো আমি এটা লিখতে পারি k নিচে এম ওয়ান প্লাস এম টু, ওপরে কি এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান, লিখতে পারি কিনা বলো, বলো লিখতে পারি কিনা বলো, দেখো দেখো লিখতে পারি কিনা, হ্যালো নিচে এম ওয়ান ইন্টু এম টু হবে, ঠিক আছে বলো, ঠিক আছে বলো, ঠিক আছে? আচ্ছা এইবারে আমি লজিক্যালি একটা জিনিস বলছি সেটা শুনবে, বলো তো এই এক নাম্বার কেসে এ ওয়ান এর ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, এ ওয়ান এর, এ ওয়ান এর ডিরেকশন কোন দিকে, এক নাম্বার কেসে ডান দিকে, তোমরা আমাকে বলো তো এক্স ওয়ান এর ডিরেকশন কোন দিকে, এক্স ওয়ান এর ডিরেকশন বাঁ দিকে, বাঁ দিকে,
এটা আমরা ফিজিক্যালি বুঝতে পেরেছি, এটাই তুমি বাই ওয়ার্ড লিখবে, as the direction of x1 and a1 is different, can I put a minus sign over here, can I put a minus sign over here, likhte pari ekta minus sign dite pari, eta kintu equation theke asheni dear, ami eta ke logically prove korlam, korlam kina bolo, bolo korlam kina minus sign ta korlam to, bolo to ei jinish ta ki omega square na mone ache, a1 equal to minus omega square x, hello ami tale to shm prove hoye gelo, eta omega square na, এখান থেকে t equal to 2 pi by omega না, বলো 2 pi by omega না, দেখো তো t এর ভ্যালু কি আসছে, এখান থেকে t1 এর ভ্যালু, কথা কথা t1 এর ভ্যালু কি আসছে বলো, এটা আসছে, সরি একটু ফাস্ট করো, দেখো তো এটা আসছে কিনা t1 এর ভ্যালু, আসছে t1 এর ভ্যালু স্যার, k টাও থাকবে তো, ও হ্যাঁ হ্যাঁ একটা k থাকবে, একটা নিচে k থাকবে, উপরে এটার সাথে হলো k থাকবে, হ্যাঁ ঠিক, মুখে মুখেই করিয়ে দিলাম, জাস্ট উল্টে দাও, আসছে কিনা বলো, বলো 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 আসছে, সিমিলার মেথডে, সিমিলার মেথডে তোমরা টি টু বার করো তো, দেখো আমি করিয়ে দিয়েছি সেম ভাবে, তোমরা টি টু বার করো তো ডিয়ার, এভরিবডি 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 টি টু বার করো তো, টাইম পিরিয়ড কিভাবে আমাকে প্রুফ করতে হবে, দেখো এই ওমেগা ওমেগা সেম আসবে, করে দেখো তো আসছে কিনা, কারণ এখানে যেহেতু x2 সেহেতু এই x1 টা তখন রিপ্লেস হবে, এই x1 টা তখন রিপ্লেস হবে m2 x2 বাই m1, হ্যাঁ এই দিয়ে রিপ্লেস হবে, দেখো তো আসছে কিনা, দেখো তো আসছে কিনা, টি টু কি আসছে, এভরিবডি ট্রাই, এভরিবডি ট্রাই ডিয়ার, ওহো প্রচুর জিনিসপত্র বাকি, এখনো অনেক পিছিয়ে আছি, একটু ফাস্ট আসছে, টি টু কি আসছে ডিয়ার, টি টুর ভ্যালু আসছে সেম, হ্যাঁ স্যার সেম আসছে, করে দেখো সেমই আসবে, টি টুর ভ্যালু সেমই আসবে একদম সেম ভাবে, আরে বাবা একটা সিস্টেমের তো একটাই টাইম পিরিয়ড থাকার কথা, ভেবে দেখো যতক্ষণে যত টাইমে, ধরো আমি বলছি 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে এই m1 টা, 10 সেকেন্ডে এই m1 টা এইখানে, সরি ন্যাচারাল পজিশনে এসেছে, তারপরে এত দূর গেছে, আবার ন্যাচারাল পজিশনে এসেছে, আবার নিজের জায়গায় ফিরে গেছে 10 সেকেন্ডে, তাহলে m2 ও তো 10 সেকেন্ডে একই জিনিস করবে ডিআর, করবে কি করবে না বলো, m2 ও তো 10 সেকেন্ডে একই জিনিস করবে, বলো করবে কি করবে না, এস স্যার, বাস তাহলে দুটোরই তো টাইম পিরিয়ড সেম আসার কথা, এসেছে কি বলো, এসেছে কি, গুড ক্লিয়ার, বলো ক্লিয়ার, তোমরা কি এই সিনারিওটা বুঝতে পেরেছো, বলো এই সিনারিওটা বুঝতে পেরেছো, এই সিনারিওটা বুঝতে পেরেছো, যদি এই সিনারিওটা বুঝতে পারো তাহলে এই ইকুয়েশন গুলো একটু মনে রাখবে, ওকে আমরা নেক্সট টপিকে চলে যাই, নেক্সট টপিকে চলে যাই, নেক্সট টপিকটার নাম হচ্ছে পেন্ডুলাম, দেখো কনসেপ্টটা ইজি, আমাদের অনেক রকম পেন্ডুলাম করতে হবে, দেখো পেন্ডুলাম, দেখো পেন্ডুলাম, পেন্ডুলাম এর কাফি ভ্যারাইটি হয়, স্পেশালি তিন রকমের পেন্ডুলাম হয়, সিম্পল পেন্ডুলাম, ফিজিক্যাল পেন্ডুলাম, টর্শনাল পেন্ডুলাম, আমি আবারও বলছি সিম্পল পেন্ডুলাম, ফিজিক্যাল পেন্ডুলাম এবং টর্শনাল পেন্ডুলাম আমি এক একটা করে করাবো, এই পেন্ডুলাম করার আগে আমরা একটু অ্যাঙ্গুলার এসএইচএম নিয়ে কথা বলবো, কি বললাম বলো, অ্যাঙ্গুলার এসএইচএম, কনসেপ্ট ইজি, অ্যাঙ্গুলার এসএইচএম, আচ্ছা আমরা আগে অ্যাঙ্গুলার এসএইচএম এর ইকুয়েশন গুলো দেখি, সেখান থেকে আমরা বাকি জিনিসগুলো আরামসে পেরে যাব, কি
কি বললাম আগে আমরা তোমার জিনিসগুলো দেখি, তারপরে আমরা আরামসে পেরে যাব। শোনো ভালো করে, কনসেপ্ট ভেরি ইজি। মনে আছে আমরা ডেফিনেশনে কি বলেছিলাম? মনে আছে এসএইচএম এর ডেফিনেশনে কি বলেছিলাম? তোমাদের মনে আছে বলো, এসএইচএম এর ডেফিনেশনে কি বলেছিলাম? মনে আছে লিনিয়ার এসএইচএম আমরা প্রুভ মানে বলেছিলাম না? বলো, লিনিয়ার এসএইচএম এর কথা বলেছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, পরে দেখা গেছে যে এরকম প্রচুর সিনারিও বা ইভেন্ট আছে যেখানে ডিসপ্লেসমেন্টটা অ্যাঙ্গেলে হচ্ছে। এটা পেন্ডুলামেই ধরো না, পেন্ডুলাম দেখো, পেন্ডুলাম, পেন্ডুলামেই তো ওটা অ্যাঙ্গেলে হয় তাই না? বলো, পেন্ডুলামেই তো ওটা অ্যাঙ্গেলে হয় তাই না? আচ্ছা, তাহলে আমরা নরমাল এসএইচএম প্রুফ করার জন্য কি ইকুয়েশন ইউজ করেছি করি বলো? নরমাল এসএইচএম প্রুফ করার জন্য আমরা কি ইকুয়েশন ইউজ করি? কি করি বলো? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা করি না বলো? এটা এটা প্রুফ করার জন্য এটা করি না ভেবে বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলো তো এটাকে যদি অ্যাঙ্গুলার এসএইচএম প্রুফ করতে হয় এর জায়গা কি লিখবো? আলফা, আর এই ওমেগাটা কনস্ট্যান্ট। আরে ভাই, ওমেগাটা কনস্ট্যান্ট ছিল, বলো তো এক্স এর জায়গায় কি লিখবো? এক্স এর জায়গায় থিটা না? হ্যাঁ স্যার। বলো, তার মানে এইটা যদি আমি প্রুফ করতে পারি কোন সিনারিওতে, তাহলে আমার এসএইচএম প্রুফ হয়ে যাবে কি হবে না? যেখানে আলফাটা কি অ্যাঙ্গুলার কোয়ান্টিটি, এটাও অ্যাঙ্গুলার কোয়ান্টিটি। আমার কথা বুঝতে পেরেছো? এটাও অ্যাঙ্গুলার কোয়ান্টিটি। আচ্ছা বলো তো এইটা থেকে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখতে পারি, d2x / dt স্কয়ার + ওমেগা স্কয়ার x = 0 লিখতে পারি এইটা থেকে? বলো বলো বলো, এইটা থেকে লিখতে পারি? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটার জন্য কি লিখতে পারি? পারবে তোমরা বলো? d2 থিটা / dt স্কয়ার + ওমেগা স্কয়ার থিটা = 0 বলো। ডাউট তো হোনে কা কোই চান্সই নেই বানতা। আচ্ছা এইবারে ভালো করে শোনো, নেক্সট মনে আছে এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন কি ছিল? x = a sin ওমেগা t + phi ছিল না? মনে আছে এরই তো সলিউশন ছিল x = a sin ওমেগা t + phi। তাহলে বলো তো এর সলিউশন কি হওয়ার কথা? x এর জায়গায় কি হবে বলো? থিটা, থিটা এর জায়গায় আমি ধরলাম থিটা নট, যেটা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ম্যাক্সিমাম ভ্যালু, এটা sin ওমেগা t + phi। বলো বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। রাইট, দেখো তার মানে কি এই তিনটে প্যারালাল জিনিস, এই তিনটে প্যারালাল জিনিস, এইটুকু যদি আমরা বুঝতে পারি, এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এরপরে এইটুকু বুঝলেই হবে, বাকিটা আমরা প্রবলেম করতে করতে বুঝবো। সো আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম পেন্ডুলাম নিয়ে, আমি প্রথমে সিম্পল পেন্ডুলাম করাবো। স্যার এগুলোকে আমরা এমনি অ্যানালজি দিয়ে বুঝি লিনিয়ার থেকে নাকি এগুলোর আলাদা প্রুফও হয়? এগুলোর আলাদা প্রুফও হয়, সেগুলো দরকার নেই, সেগুলো দরকার নেই, ঠিক আছে? অ্যানালজি দিয়ে বুঝলেই হবে, প্রুফ তোমাদের বোর্ডের সিলেবাসে তো কোনোদিন আসবে না, কারণ বোর্ডের সিলেবাসেই নেই এটা, এই প্রুফটা অ্যাঙ্গুলারের, তাই তো? যেহেতু নেই আমাদের তো প্রবলেমেই কাজে লাগবে, তাহলে অ্যানালজি দিয়ে বুঝেই বুঝেই প্রবলেমে কাজ করব, ঠিক আছে? আচ্ছা সিম্পল পেন্ডুলাম দেখো, এই সিম্পল পেন্ডুলাম তার ঘটনাটা কিরকম ঘটে দেখো, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। পেন্ডুলাম মানে হচ্ছে এইরকম একটা দড়ি বা স্ট্রিং, তার তলায় এরকম একটা মাস বাঁধা আছে, রাইট? এই এটাকে যদি গিয়ে আমি এত দূরে গিয়ে ছেড়ে দিই, ও কি করবে? আবার নিজের জায়গায় ফিরবে, এখান থেকে ও আবার ওপরের দিকে যাবে, গিয়ে আবার নিচের জায়গায় ফিরবে, তার মানে এ এইভাবে দুলতে থাকবে। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? এ এইভাবে দুলতে থাকবে, কারেক্ট? কারেক্ট। আচ্ছা এইবারে ভেবে দেখো, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা বলো তো এই সিনারিওটাতে একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামকে এদিকে আমি 4 ডিগ্রি তুলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে ও এইভাবে এইভাবে এসএইচএম করবে কি করবে না? হ্যাঁ করবে, কারেক্ট। তাহলে বলো তো এই সিনারিওতে, এই সিনারিওতে এই পার্টিকেলটার অ্যাম্প্লিটিউড কত? অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউড মানে থিটা নট, বলতে পারবে? থিটা নট 4 ডিগ্রি, ভেরি গুড, 4 ডিগ্রি। তার মানে বলো থিটা নটের ভ্যালুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবারে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে পেন্ডুলাম করবে, এই পেন্ডুলামের জন্য এই থিটাটা খুব স্মল হতে হবে, মানে তুমি ভাবলে ব্যাটাকে এখান থেকে তুলে ছুঁড়ে দেব, সরি এখান থেকে ব্যাটাকে তুলে ছুঁড়ে দেব, ও এরকম এরকম দুলবে, এরকম কিন্তু হবে না। কেন বললাম বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? মানে বড় ডেভিয়েশন করলে কেন হবে না? মানে আচ্ছা বলছি বড় ডেভিয়েশন করলে কেন হবে না,
সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ছোট ডেভিয়েশন করলে কেন হবে, ওটার এক্সপ্লেনেশন পেলেই তুমি বুঝে যাবে বড় বড় করলে কেন হবে না। ঠিক আছে, আচ্ছা ভালো করে শোনো, এইটা করলে কিন্তু হবে না, তার মানে এই যে অ্যাম্প্লিটিউডটা, এই যে অ্যাম্প্লিটিউডটা সেটা লেস দ্যান 4 ডিগ্রি হতে হবে। কি বললাম? অ্যাম্প্লিটিউডটা লেস দ্যান 4 ডিগ্রি হতে হবে জেনারেল কেসে, জেনারেল কেসে। তার মানে থিটার ভ্যালু স্মল হতে হবে। স্যার, এটা কি আপনি অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউড বলছেন? আর কোন অ্যাম্প্লিটিউডের কথা কি আমি বলেছি ভাই? ডিগ্রিতে? আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউডই এখানে বলেছি। আচ্ছা দেখো, এবারে এই সিনারিওটা আমি দুভাবে প্রুফ করব। একভাবে আমি প্রুফ করব লিনিয়ার ধরে, আর একভাবে প্রুফ করব অ্যাঙ্গুলার ধরে। এটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গুলার, কিন্তু এটাকে লিনিয়ার ধরেও করা যাবে। লিনিয়ার ধরে প্রুফ করব আর অ্যাঙ্গুলার ধরে প্রুফ করবে। এবার দেখো, আমি লিনিয়ার ধরে প্রুফ করি আর অ্যাঙ্গুলার ধরে প্রুফ করি, ইভেন্টটা তো একটাই, তাই তো? বলো, ইভেন্ট তো একটাই, তাই না? ইভেন্ট তো একই, এটাই তো, মানে একটা পেন্ডুলাম এরকম এরকম দুলছে, এটাই তো ইভেন্ট। তার মানে এইটার জন্য টাইম পিরিয়ড কি সেম হবে না ডিফারেন্ট হবে? মানে দুটো কেসে, দুটো কেসে টাইম পিরিয়ড সেমই আসার কথা না? ভেবে বলো, রাইট? তার মানে আমরা দুটো কেস প্রুফ করি, একবার লিনিয়ার ধরে করি, একবার অ্যাঙ্গুলার ধরে করি, দেখি কোনটাতে কি আসে। যদি দুটোতেই সেম আসে তাহলে বুঝবো যে আমি ঠিক আছি। আচ্ছা এবারে দেখো, এবারে দেখো, খুব ফাস্ট প্রুফ করব, বুঝতে পারবে। এইটা লেন্থ এল, এইটা লেন্থ এল, কারেক্ট? এখানে থিটা অ্যাঙ্গেল মুভ করানো হয়েছে। বলো তো, থিটা বড় না ছোট? থিটা বড় না ছোট? ভেরি স্মল, ভেরি গুড, ভেরি স্মল। এবার দেখো, যদি থিটাটা ছোট হয় তাহলে এই লেন্থটা আর এই যে পারপেন্ডিকুলার ড্র করছি এই লেন্থটা অলমোস্ট ইকুয়াল কি ইকুয়াল নয়? বলো, এই যে এই লেন্থটা আর এই লেন্থটা অলমোস্ট ইকুয়াল। আচ্ছা, তার মানে আমি ধরতে পারি এই বলটা এইভাবে এইভাবে এসএইচএম না করে এইভাবে এইভাবে এসএইচএম করছে, একই তো ব্যাপার ধরাটা, কারণ থিটা স্মল, থিটা স্মল। এটা হলেই আমি যেটা ধরলাম সেটা পসিবল, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে এইভাবে, কি বললাম বুঝলে? কিন্তু আমি থিটা যেহেতু স্মল আমি ধরলাম ও এইভাবে এইভাবে এসএইচএম করছে। বলো, ধরতে পারি কি পারি না? পারি। আচ্ছা এবারে শোনো, আমি এই অ্যাঙ্গেলটা বলছি এক্স, তাহলে বলো তো এক্স এল আর থিটার মধ্যে কি রিলেশন? দেখো তো এটা পাও কিনা, এক্স এল আর এর মধ্যে কি রিলেশন দেখো তো এটা পাও কিনা? বলো, আসছে? হ্যালো, এক্স ইকুয়াল টু এল সাইন থিটা আসছে? আচ্ছা, এইবারে লজিক্যালি ভাবো যে এই মাসটাকে আমি এক নাম্বার পজিশন থেকে দু নাম্বার পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে কোন ফোর্সটা এই মাসটাকে আবার এক নাম্বার পজিশনে নিয়ে আসছে বলতে পারবে? কোন ফোর্সটা? স্যার, গ্র্যাভিটি। ভেরি গুড, গ্র্যাভিটি। গ্র্যাভিটির একটা কম্পোনেন্ট, কারেক্ট, গ্র্যাভিটির একটা কম্পোনেন্ট। কিরকম দেখো, এইদিকে কি কাজ করছে? এমজি। আচ্ছা, এমজি, এমজি দুটো কম্পোনেন্টটা, একটা এই একটা এই। তাহলে বলো তো এইটার ভ্যালু কত? এমজি, বলো এইটার ভ্যালু কত? এমজি, বলো এমজি, এমজি, এইটা থিটা, এমজি সাইন থিটা, ভেরি গুড। আর এইটা এমজি কস থিটা। আচ্ছা, এবার বলো তো এমজি কস থিটা না এমজি সাইন থিটা কে একে এই আগের পজিশনে নিয়ে আসছে? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তাহলে বলো তো এখানে এফ রেস্টোরিং কোনটা? এমজি সাইন থিটা। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এফ রেস্টোরিং মানে হচ্ছে এম ইনটু এ না? বলো, এম ইনটু এ না? বলো বলো বলো, এফ 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 রেস্টোরিং মানে হচ্ছে এম ইনটু এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস মাস কেটে গেল। এবারে শোনো ভালো করে, সেটা হচ্ছে আমি লিখতে পারি এ ইকুয়াল টু জি। এবার এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে আমি, এই ইকুয়েশন থেকে সাইন থিটার জায়গায় কি লিখতে পারি বলো? এক্স বাই এল, বলো, লিখতে পারি জি সাইন থিটার জায়গায় এক্স বাই এল লিখতে পারি? বলো তো, হ্যালো, আরে এই ইকুয়েশন থেকে সাইন থিটার জায়গায় এক্স বাই এল লিখতে পারি? বলো, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো। আচ্ছা এবারে দেখো, এটা এ, এটা এক্স, লক্ষ্য করো, এটা এ, এটা এক্স। আচ্ছা নেক্সট সেন্টেন্সটা খুব ভালো করে শোনো, বলো তো এখন বেসিক্যালি এই ডিরেকশনটা হচ্ছে এক্স এর, কারেক্ট, কারেক্ট, এই ডিরেকশনটা হচ্ছে এক্স এর। এই থিটাটা ভেরি স্মল, এই থিটাটা যদি ভেরি স্মল হয় তাহলে আমি বলতেই তো পারি এইদিকে আমার কাজ করছে এফ রেস্টোরিং। বলো, এইদিকে কাজ করছে এফ রেস্টোরিং,
তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই এফ রেস্টোরিং আর এক্স এই দুটোর ডিরেকশন আলাদা না এক? ভেবে বলো, এক্সটাকে তুমি কোন দিকে সরিয়েছো, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। এক্সটাকে, এক্স মানে পার্টিকেলটাকে কোন দিকে সরিয়েছো? ডান দিকে। ডান দিকে। আর রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করছে, বাঁ দিকে না ডান দিকে? বাঁ দিকে। বাঁ দিকে। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে অ্যাক্সেলারেশন আর এক্স এর মধ্যে একটা নেগেটিভ সাইন আসবে? এটা আমি লজিক্যালি বললাম, কিন্তু এটা কিন্তু প্রবলেম মানে ইকুয়েশন থেকে পাইনি, এটা তোমাকে লজিক্যালি বলতে হবে। তাহলে আমি মাইনাস সাইন লিখতে পারি? বলো মাইনাস সাইন লিখতে পারি? হ্যালো। আচ্ছা, যদি মাইনাস সাইন লিখতে পারি তাহলে বলো তো টাইম পিরিয়ড কত হবে? দেখো তো এটা আসছে কিনা টাইম পিরিয়ড, বলো বলো এটা আসছে কিনা টাইম পিরিয়ড, আসছে? হ্যালো স্যার, ইফ রেস্টোরিংটা তো স্যার একটু মানে নিচের দিকে কাজ করবে, মানে ওটাই তো, ওটাই তো ভাই। ভেবে দেখো, থিটা যদি ভেরি স্মল হয় তাহলে এক্স আর এম জি সাইন থিটা এক হয়ে যাবে না অলমোস্ট? সেটাই তো বললাম ভাই। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই অ্যাপ্রক্সিমেশনটা নিতে হবে। কেন কেন ওই অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, থিটা স্মল? হ্যাঁ স্যার, রাইট। এবারে বলো, যদি আমি থিটা স্মল না নিতাম তাহলে কি এই ইকুয়েশনটা ভ্যালিড হতো কখনো, এই a = -gx/l? না না। তাহলে তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড না হলে এটা কি shm হতো? না। তাহলে আমি যদি ব্যাটাকে টেনে এরকম উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিই তাহলে এ কখনো shm করবে? না, এটা পুরো 90 ডিগ্রি হয়ে। কারেক্ট, থিটা অনেক ভ্যালু বেশি, তাহলে আমি এই অ্যাপ্রক্সিমেশন গুলো নিতেই পারবো না। যদি না নিতে পারি তাহলে এটা হবে না। কিছুটা আইডিয়া এলো? হ্যাঁ স্যার। এখানে x আর a অপোজিট, তোমরা কি সবাই বুঝতে পেরেছো x আর a অপোজিট কেন? এবং এটা কিন্তু বাই ওয়ার্ডে আমি বলেছি, এই দিকে কাজ করছে এক্স আর এই দিকে কাজ করছে এ, আমি কিন্তু এটা বাই ওয়ার্ডে বলেছি, এবং সেটাই তোমাকে মাইনাস সাইনে ওটা বলতে হবে ওয়ার্ডে, তারপরে মাইনাস সাইনটা দিতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার। হ্যালো। আচ্ছা, এইবার এটা আমি কি দিয়ে করেছি, লিনিয়ার দিয়ে করিয়েছি না? বলো, লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার এসএইচএম দিয়ে করিয়েছি না? ওকে, আমরা কি দিয়ে করিয়েছি, লিনিয়ার এসএইচএম দিয়ে করিয়েছি। এইবার আমি অ্যাঙ্গুলার দিয়ে করাবো, এবং দুটো দিয়েই যদি সেম চলে আসে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। ঠিক, অ্যাঙ্গুলার দিয়ে দেখো। আরে বাবা, ওহো, দেখো সেম ভাবে এই ব্যাটাকে এইখানে নিয়ে এইখানে তুলেছি, এখান থেকে ছেড়ে দিলে ব্যাটা এরকম এরকম এসএইচএম করবে, এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, বলো তো এই ডিরেকশনে কি কাজ করছে? এমজি কস। দেখো এখানে আমার কি, না না, পারপেন্ডিকুলার নিচের ডিরেকশনে কি কাজ করছে? এমজি। আচ্ছা, এবার দেখো আমাকে কি প্রুফ করতে হবে অ্যাঙ্গুলার বলে, কি প্রুফ করতে হবে বলো? আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, না? হ্যাঁ, এটাই তো প্রুফ করতে হবে। আচ্ছা ধরো এই ব্যাটাকে আমি তুলেছিলাম, এই এটা অনেক স্মল থিটা নট অবধি, বলো তো থিটা নটটা কি অ্যাঙ্গুলার? থিটা নটটা কি বলো, অ্যাঙ্গুলার অ্যাম্প্লিটিউড? গুড 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 গুড। আচ্ছা, আপ ধ্যান সে শুনো, এই পজিশন থেকে ছেড়ে দেওয়ার ফলে ধরো এটা t = 0 পজিশনে ছেড়েছি, ছেড়ে দিলে একটা সময় t = t পজিশনে এই ইয়েলো এই এই পজিশনে আসবে, ইয়েলো যেভাবে ড্র করেছি, ইয়েলো 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 এই পজিশনে আসবে, ইয়েলো পজিশনে হলো আসবে। আচ্ছা, এবারে লক্ষ্য করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বলো তো আমরা ভেবে বলো খুব, আচ্ছা না এটা পরে 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 বলবে, আগে টাউটা করে নি। বলো তো এই পয়েন্টে ও, টাউ অ্যাবাউট ও কত হবে, টাউ টাউ টর্ক অ্যাবাউট ও কত হবে, এল লেন্থ এল, বলতে পারবে টাউ অ্যাবাউট ও কত হবে? mg sin theta l, mg into l sin theta, রাইট? mg sin theta l, হ্যাঁ, mg into l sin theta। কেন, আমি কি বলেছিলাম, ফোর্সের লাইনকে কি করবে বলো, ফোর্সের লাইনকে আগে পেছনে বাড়িয়ে দেবে, ফোর্সের লাইন মানে হচ্ছে mg, এটাকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর এই তারপরে এইখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করো, তার মানে এইটা আর এইটা সেম, দেখো এইটা আর এইটা সেম, দেখো এইটা আর এইটা সেম, তাহলে বলো তো এইটুকুর লেন্থ কত, এইটুকুর এইটুকুর লেন্থ কত বলতে পারবে, x, এইটা তো এক্ষুনি বার করলাম, x l sin theta, না বলো, l sin theta, না? হ্যাঁ, ওকে, তার মানে mg হচ্ছে ফোর্স আর l sin theta। এবারে এবারে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে এভরিবডি, প্লিজ পে অ্যাটেনশন, আমি এই লাইন থেকে থিটাটাকে মেজার করি, দেখো এই যে গ্রিন লাইন দিয়ে যেটা ড্র করলাম, গ্রিন লাইন দিয়ে যেটা ড্র করলাম, এই লাইন থেকে আমরা থিটাটাকে মেজার করি, তাহলে বলো তো
থিটাটা ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ থিটাটা ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভেরি গুড এবার দেখো এইখানে চলে এসো এখানে থিটাটা স্মল না লার্জ এখানে থিটাটা স্মল না লার্জ স্মল স্মল যদি স্মল হয় তাহলে সাইন থিটাকে আমি কি লিখতে পারি অলমোস্ট থিটা লিখতে পারি সাইন থিটাকে অলমোস্ট থিটা লিখতে পারি তাহলে এইটাকে আমি এমজিএল থিটা লিখতে পারি বলো বলো এইটাকে আমি এমজিএল থিটা লিখতে পারি বলো বলো লিখতে পারি কিনা স্যার এই লাইনটা রিকোয়েস্ট বলবেন বলবো থিটা স্মল না লার্জ স্মল স্মল যদি থিটা স্মল হয় তাহলে সাইন থিটাকে অলমোস্ট ইকুয়াল টু থিটা লেখা যায় তোমরা কি জানো সাইন থিটাকে অলমোস্ট ইকুয়াল টু থিটা লেখা যায় যদি থিটা স্মল হয় হ্যাঁ স্যার এটা তো আমি আগেই করিয়েছি সেটাই আমি করেছি এখানে থিটা লিখেছি আচ্ছা থিটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো টাউ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ টাউ ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তার মানে থিটা আর টাউ অপোজিট কি অপোজিট না অপোজিট এখানে একটা মাইনাস সাইন আসবে হ্যাঁ স্যার আবার টাউ মানে কি আই আলফা না I into alpha equal to MGL theta minus এবার বনে alpha equal to minus MGL theta by I এই I টা কার বলতে পারবে এই I টা কার এই I টা কার ওই ববটার কি ভেরি গুড ওই ববটার দেখো এই ববটার এই মাস্টার তাহলে I এর ভ্যালু কত হবে বলো তো ML square না I এর ভ্যালু কত হবে ML square না তার মানে তুমি যদি এখানে আলফার ভ্যালু পুট করে দাও এম জি এল মাইনাস বাই এম এল স্কোয়ার থিটা তার মানে দেখো আলফা ইকুয়াল টু এম এম কেটে গেল এল এল কেটে গেল মাইনাস জি বাই এল থিটা এখান থেকে টাইম পিরিয়ড কত আসছে আমাকে বলতো সেম আসছে কিনা বলতো এখান থেকে এই অ্যাঙ্গুলার এল বাই জি আসছে দুটো মিলে যাচ্ছে বলো দুটো মিলে যাচ্ছে দুটো মিলে যাওয়ার অর্থ হচ্ছে দুটো মিলে যাওয়ার অর্থ হচ্ছে যে আমরা দুটোই ঠিক প্রসেসে করেছি আচ্ছা আমরা প্রথম এইটা করার সময় কি অ্যাপ্রক্সিমেট করেছিলাম এই যে লিনিয়ার দিয়ে করার সময় কি অ্যাপ্রক্সিমেট করিয়েছি মানে ওটা অ্যাপ্রক্সিমেট করেছিলাম হ্যাঁ করেছিলাম করেছিলাম ভেরি গুড 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 আচ্ছা অ্যাঙ্গুলার দিয়ে করার সময় কি অ্যাপ্রক্সিমেট করেছিলাম অ্যাঙ্গুলার দিয়ে বলো অ্যাঙ্গুলার দিয়ে করার সময় কি অ্যাপ্রক্সিমেট করেছিলাম হ্যাঁ স্যার কারেক্ট দুটোতেই অ্যাপ্রক্সিমেট করেছি মনে রাখবে বলো দুটোতেই অ্যাপ্রক্সিমেট করেছি এটা কিন্তু মনে রাখবে ওকে ওকে স্যার ওই ববটাকে আমরা স্ফিয়ার ধরছি না 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 ওটা পয়েন্ট মাস হিসেবে ধরছি আচ্ছা ওটা যদি স্ফিয়ার ধরতাম তাহলে আই কত হতো স্যার যদি সলিড স্ফিয়ার ধরতাম তাহলে 2/5 এমএল ফুল তখন ওই এমএল স্কয়ার বাই এমএল স্কয়ারই হতো আরে বাবা তখন এই স্ফিয়ারটা কি ওর ডায়ামিটারের আন্ডারে ঘুরছে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরলেই তো ওটা হবে এটা তো হচ্ছে এইরকম আচ্ছা ইয়েস অর্গো বলো 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 স্যার বলছি যে একটা কথা স্যার আমরা একটা যে অ্যাপ্রক্সিমেশনটা নিলাম যে থিটাটাকে স্মল হতে হবে তো স্যার থিটাটাকে যদি লার্জ করি তাহলে তো দেখলাম যে ওই অ্যাপ্রক্সিমেশন দিতে পারবো না তো স্যার আমার এখানে প্রশ্ন যে মানে থিটাটাকে যদি লার্জ করি তাহলে তো তাহলে কোনো এনার্জি যদি এক্সপেন্স না হয় মানে লস না হয় তাহলে তো স্যার ওটা একটা এসএইচ এম শো করার কথা কিন্তু ওটা করছে তাহলে ওই এনার্জিটা লস কোথায় যাচ্ছে লস এনার্জি মানে মানে আরেকবার বলো মানে একদম উপরে গিয়ে মানে আমি যদি 90টাকে 90 ডিগ্রি করে দিই তো একদম উপর থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার ও মিড পয়েন্ট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের সাথে থামবে না আর ওই কাইনেটিক এনার্জিটা তো পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে তো হ্যাঁ তাহলে ওই ওই তাহলে ওটা তো এসএইচ এম করবে না মানে আমরা যেটা দেখলাম যে এখানে ওই মানে অ্যাপ্রক্সিমেশনটা নেওয়া হবে না যদি থিটাটা বেশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ থিটাটা বেশি হয়ে গেলে অ্যাপ্রক্সিমেশন নেওয়া যাবে না হ্যাঁ তো তাহলে স্যার তাহলে স্যার মানে ওটা কেন হচ্ছে না মানে ফিজিক্যালি কি বোঝা যাবে ওটা কেন হচ্ছে না ফিজিক্যালি দাঁড়াও একটু ভাবতে দাও হ্যাঁ তুমি ভালো কোশ্চেন করেছো ফিজিক্যালি যদি আমি ওটা একটু বুঝতে চাই আমি ওকে অত দূর নিয়ে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ফিজিক্যালি ফিজিক্যালি ওকে কারণ কারণ জি আর ওখান থেকে এমজি জুটল অর্ঘ্য তুমি এই আমি এই কোয়েশ্চন তোমাকে এই কোয়েশ্চনটা না আমি পরের দিনের উত্তর দেব আচ্ছা
ঠিক আছে, এটা আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। তুমি ভালো কোয়েশ্চেন করেছো, আমি বুঝতে পেরেছি তুমি কি কোয়েশ্চেনটা করেছো। ঠিক আছে, ফিজিক্যালি আমাকে ওটা প্রুভ মানে আমি 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 ভেবে আমি তোমাকে উত্তর দিচ্ছি নেক্সট দিন। ঠিক আছে, ওকে স্যার, আমি তোমায় বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ভালো কোয়েশ্চেন, এটা একটু ফিজিক্যালি ভাবতে হবে, ঠিকই বলেছো। আচ্ছা ওকে, তাহলে বলো পেন্ডুলাম নিয়ে আমাদের কোনো ডাউট আছে? পেন্ডুলাম নিয়ে, আচ্ছা পেন্ডুলাম নিয়ে যদি আমাদের কোনো ডাউট না থাকে, আমি এবার পেন্ডুলাম দিয়ে না কয়েকটা ইজি ইজি প্রবলেম করাবো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই থিটার ভ্যালুটা ওটা 4 ডিগ্রিতেই লিমিটিং করা হয় কেন? অ্যাকচুয়ালি ওটা খুব ছোটর জন্য হয়, কি বললাম বুঝলে ভাই, খুব ছোটর জন্য। ঠিক আছে, তো ওটা 4 ডিগ্রি বলবো না, ওটা তো ছোট, তো কতটা ছোট সেটা বলা মুশকিল। ওটা 4 ডিগ্রিতে হবেই হবে, কিন্তু ওটা উইদিন 5 টু 10 ডিগ্রিও চলে যায়, অসুবিধা হয় না। ঠিক আছে, ওটা এক্স্যাক্টলি 4 নয়, ওটা একটা মানে কি বলবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বুঝতে পেরেছো? আচ্ছা এইবারে আমি তোমাদের একটা সেটাকে শর্টকাট বলো বা যাই বলো সেই জিনিসটা করাবো, একটু ভেবে দেখো, ভেবে করবে। দেখো পার্টিকেলটা মানে এই যে পেন্ডুলামটার ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা? এটা না, নরমাল পজিশন, এটা ইকুইলিব্রিয়াম পজিশন না? আবার এই টাইম পিরিয়ড আমি কি পেয়েছি বলো, পেয়েছি কি পাইনি? এটাই তো আমি টাইম পিরিয়ড পেয়েছি, এটার মাস এম বলো, এটাই তো টাইম পিরিয়ড পেয়েছি বলো। হ্যালো, আচ্ছা যদি আমি একটা টাইম পিরিয়ড পাই তাহলে বলো তো এই ইকুইলিব্রিয়াম পজিশনে এর নিচের দিকে কত এফেক্টিভ জি কাজ করছে? জি এফেক্টিভ, জি না, জি হবে, কারেক্ট। তার মানে ভেবে দেখো এই যে টাইম পিরিয়ড এসেছে কি এল বাই জি, তার মানে এটাকে কি এসছে 2π√, আমি যদি টাইম পিরিয়ড ক্যালকুলেট করি এল বাই জি এফেক্টিভ, এই জি এফেক্টিভটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে জি এর যা ভ্যালু হবে। এইটা যদি তোমাদের একটু আটকে যায় তাহলে আমার পরের কোয়েশ্চেনটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, পরের কোয়েশ্চেনটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, পরের কোয়েশ্চেনটা করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ইজি কোয়েশ্চেন, কোনো মানে খুব ইজি কোয়েশ্চেন। দেখো পরের কোয়েশ্চেনটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো একটি এলিভেটর আছে, কারেক্ট, এই এলিভেটরটা ওপর দিকে এই অ্যাক্সেলারেশনে উঠছে, আমি এই পেন্ডুলামটাকে সামান্য এইদিকে সরিয়ে দিয়েছি তাহলে এইভাবে এইভাবে দুলছে, তাহলে টাইম পিরিয়ড কি হবে? এই এলিভেটরটা ওপর দিকে এই অ্যাক্সেলারেশনে উঠছে 2π T/, বলো তো এখানে জি এফেক্টিভ এর ভ্যালু কত বলতে পারবে? জি এফেক্টিভ এর ভ্যালু কত? G+A, ভেরি গুড। এটা L/ হবে না? ও হো সরি, এটা L হবে, আমি টি লিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা জি প্লাস এ, কে কে বুঝতে পেরেছো? এই জিনিস কিন্তু আমি আগেও করিয়েছি, বলো করাইনি এই জিনিস? অ্যাপারেন্ট ওয়েট, রাইট। আচ্ছা বলো দেখি যদি ও নিচের দিকে নামে, জি মাইনাস এ মানে স্যার ওটার এফেক্টিভ অ্যাক্সেলারেশন, ইউ আর রাইট, জি এফেক্টিভ মানে এফেক্টিভ অ্যাক্সেলারেশন কখন বলো? যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে বলো, এই ধরনের কোয়েশ্চেন পারা যাবে বলো, এই ধরনের কোয়েশ্চেন পারা যাবে। আচ্ছা এবারে বলো তো এই যদি ফ্রি ফল করে, এই যদি ফ্রি ফল করে তাহলে কি তখন জিরো হয়ে যাবে? কারেক্ট কারেক্ট কারেক্ট, কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে, রাইট, টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যাবে, টাইম পিরিয়ড, দেখো টাইম পিরিয়ড ইনফাইনাইট হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা এই ঘটনাটায় কি হবে বলো তো, একটু ভেবে চিন্তে বলবে। আহা ভেবে বলো, এখানে একটা পেন্ডুলাম আছে, এই গাড়িটা এদিকে ভি ভেলোসিটিতে মুভ করছে, তাহলে টাইম পিরিয়ড কি হবে? এটা এল, টাইম পিরিয়ড কি হবে ভেবে বলবে, নো চেঞ্জ বলো, বলো কি হবে? চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, কোনো চেঞ্জ হবে না, কেন? অ্যাক্সেলারেশন নেই তো, অ্যাক্সেলারেশন নেই তো, ভেরি গুড। তার মানে কি ইকুইলিব্রিয়াম পজিশনে এফেক্টিভ অ্যাক্সেলারেশন কত বলো? ইকুইলিব্রিয়াম পজিশনে এফেক্টিভ অ্যাক্সেলারেশন কত? জি, জি, জি থাকবে। আচ্ছা আপ ধ্যানসে শুনো, এ কি করছে এইদিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, তাহলে কি হবে বলো? আচ্ছা যদি এ এই অ্যাক্সেলারেশনে মুভ করে তাহলে নিচের দিকে এর এমজি কাজ করছে বলো, নিচের দিকে এমজি কাজ করছে, আর এইখানে একজন অবজারভার বসে আছে, সে অবজারভার কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? এতে, এতে যদি অবজারভার একে রিড করে তাহলে সিউডো ফোর্স লাগবে কি লাগবে না? হ্যাঁ লাগবে, কোন দিকে লাগবে? বাদিকে, ভেরি গুড, এম এ, এম এ, তাহলে এই বরাবর, সরি 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 সরি, এম এ। তার মানে ভেবে দেখো
এর এই ফোর্সের জন্য এই পেন্ডুলামটা এরকম বেঁকে যাবে? হ্যাঁ, এদিকে কত কাজ করছে এম এ, এদিকে কত কাজ করছে এম জি, তার মানে এই দিক বরাবর জি এফেক্টিভ না? বলো তো জি এফটি এর ভ্যালু কত হবে? এম ওয়ান বলো, এটা হবে না জি এফেক্টিভ এর ভ্যালু? ভেবে দেখো, মাস এফেক্টিভ নয় ভাই, জি এফেক্টিভ, বলো এটা হবে না? আচ্ছা এইবার ভালো করে শোনো, এইবার যদি গাড়িটা এই অ্যাক্সেলারেশনে চলে না, তাহলে পেন্ডুলামটা এইরকম, মানে পেন্ডুলামটার লেন্থ আর মাসটা এইভাবে হবে। এরপরে এই পজিশনটা থেকে যদি একে এইভাবে একটু ডান দিকে তুলিয়ে দেওয়া যায়, তাহলেও এইভাবে এইভাবে দুলবে। ও কিন্তু আবার ওর অরিজিনাল পজিশনে এসে এইভাবে এইভাবে দুলবে না, এইভাবে এইভাবে দুলবে। তাহলে বলো তো, এটা হচ্ছে এক নম্বর পজিশন, এটা হচ্ছে দু নম্বর পজিশন, বা এটা এক নম্বর পজিশন, এটা দু নম্বর পজিশন, কোনটা এর ইকুইলিব্রিয়াম পজিশন? দু নম্বর। ভেরি গুড, ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে দু নম্বর পজিশন। তারপরে এবার ভেবে দেখো, ইকুইলিব্রিয়াম পজিশনে জি এফেক্টিভ এর ভ্যালু কত? বলো, ইকুইলিব্রিয়াম পজিশনে জি এফেক্টিভ এর ভ্যালু কত? এটা না, তাহলে বাই 3 কি হবে? 2 পাই রুট এল বাই এ স্কয়ার প্লাস জি স্কয়ার হাফ। ক্লিয়ার না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব ডিয়ার। না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব ডিয়ার। স্যার বলছি যে ওটাই, মানে ওরা ওই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কেন করবে সেটা ভালো করে বুঝলাম না। বলো বলো, এই মানে বলছি যে 1 থেকে 1টা না করে 2টা কেন করবে সেটা বুঝলাম না। কারণ ওখানে একটা সিউডো ফোর্স কাজ করছে, সেই সিউডো ফোর্সের জন্য ওর ইকুইলিব্রিয়াম পজিশনটাই চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এদিকে এম এ কাজ করছে, এদিকে এম জি কাজ করছে, তাহলে নেট কত ফোর্স কাজ করছে? এই বরাবর, এই বরাবর নেট কত ফোর্স কাজ করছে? এম ইনটু জি এফেক্টিভ কাজ করছে না এই বরাবর? বলো, এই বরাবর এম ইনটু জি এফেক্টিভ কাজ করছে না এই বরাবর? হ্যাঁ স্যার। তার মানে কি এক নম্বর পজিশনে কি ও ইকুইলিব্রিয়ামে থাকবে না? মানে এক নম্বর পজিশনে গিয়ে কি ও থেমে থাকবে না, দু নম্বর পজিশনে যাবে? সেটা জানি ভাই, কিন্তু এখানে টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকবার বলো, টাইম পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, লিনিয়ারে, লিনিয়ারে ওটা চেঞ্জ হচ্ছে হতো না, মানে এখানে চেঞ্জ হচ্ছে লিনিয়ারে, মানে যখন লিনিয়ারে সেশন করেছিলাম তখন টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়নি, একটা কনস্ট্যান্ট ফোর্সে, শুধু ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ডিসটারব হয়েছিল। বুঝতে পারছো না, ওইখানে কনস্ট্যান্ট ফোর্সের সিউডোর কনসেপ্ট লাগানো হয়নি, ওইখানে সিউডোর ফোর্স কনসেপ্টটা লাগানো হয়নি। দেখো এখানে সিউডো ফোর্স লাগছে। আচ্ছা, দেখো এখানে সিউডো ফোর্স লাগছে, দেখো। আচ্ছা এবার তোমরা একটা কথা বলো, এক দুই কে এই এক না দুই কোন অবজারভার এই পার্টিকেলটাকে দু নম্বরে স্ট্যাটিক দেখবে? দুই, দুই এক নম্বর অবজারভার কি ওকে স্ট্যাটিক দেখবে? না তো একটা ইনি মুভ করবে। আরে এক নম্বর তো দেখবে এই অবস্থায় ও ডান দিকে মুভ করছে, মানে দুই দুই মানে এরকম বাঁ দিকে ঝুলে ডান দিকে মুভ করছে, তাই না? হ্যাঁ, তার মানে দুই মানে এক নম্বর তাই দেখবে, তাই না? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? আমরা প্রায় শেষের পথে পৌঁছে গেছি, এই প্রবলেমটা করো দেখি, যে কোনো মেথডে আমাকে করে দিলেই হলো। এটা একটা পেন্ডুলাম, এ একটি জলে মানে একটা লিকুইডের মধ্যে তোমার এসএইচএম হচ্ছে, লিকুইড সেটা হচ্ছে রো, আর এই মাসটা এর সিগমা, আর এটা এল, তাহলে টাইম পিরিয়ড কি হবে? তাহলে টাইম পিরিয়ড কি হবে? স্যার সিগমাটা কি? হ্যাঁ, কোনটা বলো? আচ্ছা রোটা হচ্ছে, সিগমাটা হচ্ছে ডেন্সিটি অফ দা এই মাসটার ডেন্সিটি, এটার মাসটার ডেন্সিটি হচ্ছে সিগমা। সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট, তোমাদের যা কনসেপ্ট বলেছি সেম কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। এই যে এখানে যে কনসেপ্টটা বলেছি, এই যে কনসেপ্ট মানে এফেক্টিভ এ বার করতে, মানে এফেক্টিভ ইয়ে বার করতে হবে, ওটার নাম কি, অ্যাক্সেলারেশন।
দেখো সবার প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশনটা খোঁজো, তোমার সামনে যেটা করা আছে সেটা কি ইকুইলিব্রিয়াম পজিশন? দেখো তোমার সামনে যেটা করা আছে সেটা কি ইকুইলিব্রিয়াম পজিশন? আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম পজিশনে আমাকে নেক্সট কি খুঁজতে হবে? এফেক্টিভ অ্যাক্সেলারেশন। বলো আরেকবার, বলো ভাই। এফেক্টিভ অ্যাক্সেলারেশন। ভেরি গুড, এফেক্টিভ অ্যাক্সেলারেশন, এফেক্টিভ অ্যাক্সেলারেশন খুঁজতে হবে। তাহলে দেখো এক লাইনের ব্যাপার, এইটাই, এইদিকে কি কাজ করছে এমজি, আর ওপর দিকে কি কাজ করছে বাইন্ড ফোর্স। তাহলে এফ রেস্টোরিং কি হবে বলো, এফ রেস্টোরিং কি হবে বলো, এমজি মাইনাস এফ বি না? বলো এমজি মাইনাস এফ বি না? আচ্ছা এবার দেখো, এটা মানে হচ্ছে এম ইন্টু এ ইকুয়াল টু এমজি মাইনাস এফ বি, আর এই এটাই কিন্তু জি এফেক্টিভ, তাই না বলো? এই এটাই তো জি এফেক্টিভ, নেট অ্যাক্সেলারেশন। আচ্ছা এটা হচ্ছে নেট অ্যাক্সেলারেশন। এবার দেখো, তারপরে এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল টু জি মাইনাস এফ বি বাই এম। বলো জি মাইনাস এফ বি বাই এম, বলো, বলতে পারি? তাহলে এবারে আমাকে বলো এফ বি মানে কি? ভলিউম ইন্টু রো ইন্টু জি। বলো ভলিউম ইন্টু রো ইন্টু জি, তাই না বলো? হ্যালো, আচ্ছা এক মিনিট, একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আর এম মানে কি? ভি ইন্টু সিগমা, না ভলিউম ইন্টু ডেন্সিটি অফ দা পার্টিকেল। তার মানে এর ভ্যালু কি আসছে বলো তো? জি ওয়ান মাইনাস রো বাই সিগমা আসছে, জি এফেক্টিভ। এটাই জি এফেক্টিভ না? তাহলে টাইম পিরিয়ড কি হবে? তোমরাই পারবে, টু পাই রুট এল জি ওয়ান মাইনাস সরি রো বাই সিগমা আসছে। দেখো আসছে স্যার, এফ রেস্টোরিং যেটা সেটা স্যার উপর দিকে কাজ করবে না নিচের দিকে? আচ্ছা দেখো, এইটা না আমি তোমাকে এই জি এফেক্টিভটা বার করেছি, আমি এফ রেস্টোরিং দিয়ে করাচ্ছি না, এফ রেস্টোরিং দিয়ে করাচ্ছি না, ঠিক আছে? এটা জি এফেক্টিভ লেখো। তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো, আমি যদি বেসিক থেকে যেতাম না, আমি যদি বেসিক থেকে যেতাম তাহলে কিন্তু এফ রেস্টোরিংটা এফ বি মাইনাস এম জি হতো, আমি যদি বেসিক থেকে যেতাম ডিয়ার, ওকে, আমি যদি বেসিক থেকে যেতাম। কিন্তু আমি যেহেতু বেসিক থেকে যাইনি, আমি এই শর্টকাটটা ইউজ করেছি, মানে জি এফেক্টিভটা বার করে, মানে জি এফেক্টিভটা বার করে প্রবলেমটা করেছি, সেই জন্য আমি কি লিখেছি বলো, বলো সেই জন্য আমি কি লিখেছি? জি এফেক্টিভ, জি এফেক্টিভ মানে ইকুইলিব্রিয়ামে কত নেট ফোর্স কাজ করছে, ইকুইলিব্রিয়ামে যত নেট ফোর্স কাজ করছে সেইটা জি দিয়ে এম দিয়ে ভাগ করে দাও। তাই তো করেছি সব জায়গাতে, ভেবে দেখো, সব জায়গাতে তাই করেছি। জি এফেক্টিভ মানে কি বলো? জি এফেক্টিভ মানে কি? এফ এফেক্টিভ ডিভাইডেড বাই এম, রাইট? এফ এফেক্টিভ ডিভাইডেড বাই এম, সেটাই তো আমার জি এফেক্টিভ। তাহলে স্যার এই এফ এফেক্টিভটা মানে নিচের দিকেই কাজ করছে? হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম ঠিক। তুমি যদি জি এফেক্টিভের এই কনসেপ্ট দিয়ে প্রবলেমটা করো তাহলে তোমাকে নিচের দিকে নিতে হবে। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আজকের লেকচারে আমাকে বলতে পারো, যদি তোমাদের কোনো ডাউটস থাকে আজকের লেকচারে তোমরা আমাকে বলতে পারো। আছে আজকে আমরা যা করেছি তাতে তোমাদের কোনো ডাউট আছে? হ্যালো, আচ্ছা এবারে আমি তোমাদের তাহলে একটি সিম্পল পেন্ডুলামের, সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কি হয় বলো? ইজি ইজি, টি ইকুয়াল টু টু পাই এল বাই জি এফেক্টিভ, হয় না? এবার একটা কথা বলো, আমি যদি তাহলে টাইম পিরিয়ড আর সারফেসে টাইম পিরিয়ড সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে, কারেক্ট হবে। আচ্ছা কেন? হাইটের সাথে কোনটা ভ্যারি করছে? এই স্যার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জিটা ভ্যারি করছে, ভেরি গুড। সিমিলারলি আমি যদি এই নিচে এই হাইটে পেন্ডুলামটাকে দোলাই তাহলে এখানে ভ্যালুটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। তার মানে সিম্পল পেন্ডুলাম দিয়ে দুটো মেইন কাজ করা যায়, কি কি ভালো করে শোনো। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ হাইট অফ এ প্লেস, ডিটারমিনেশন অফ, হয়ে গেছে প্রায়, হাইট কি বললাম বলো? ডিটারমিনেশন অফ হাইট। আচ্ছা ধরলাম সারফেসে, সরি আমি ধরলাম, ভালো করে শোনো,
সারফেসে টাইম পিরিয়ড টি, তাহলে টাইম পিরিয়ড কি হবে? টু পাই রুট এল বাই জি। আর এই এইচ হাইটে আমি ধরলাম টি ওয়ান, তাহলে টি ওয়ান এর ভ্যালু কি হবে বলো? টু পাই রুট এল বাই জি ওয়ান। এবার বলো তো জি ওয়ান আর জি এর মধ্যে কি রিলেশন? গ্র্যাভিটি, গ্র্যাভিটি বলছি, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন বলো। জি ইকুয়াল টু, দাঁড়া 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 দাঁড়া, বলো কি ছিল মনে আছে? জি ড্যাশ ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস 2 এইচ বাই আর। না 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 না, ওটা তো অ্যাপ্রক্সিমেট করে, এইচ বাই আর ই হোল স্কয়ার অ্যাপ্রক্সিমেট করে। দেখো এইটা মানে এইটা ছিল না, দেখো দেখো দেখো, জি বাই 1 আর প্লাস আর প্লাস এইচ এর হোল স্কয়ার, এটা ছিল না? হ্যাঁ এটাই তো ছিল, তাই না? হ্যাঁ এটাই ছিল, এই এটাই ছিল না? দেখো হ্যালো এটাই ছিল। আচ্ছা এবার এদিকে চলে এসো, ইজি ইজি। এবার আমরা এই হাইটটা কি করে বার করব, হাইটটা কি করে বার করব? ওকে আচ্ছা, তোমরা দেখো এই ইকুয়েশনটা জানো, এই ইকুয়েশনটা জানো, আবার এই ইকুয়েশনটা জানো, তিনটে থেকে এইটা বার করতে পারো কিনা দেখো তো, এই তিনটে ইকুয়েশন থেকে বেসিক্যালি এইটা আসছে কিনা দেখো তো। এইচ ইকুয়াল টু আর বাই টি, টি ওয়ান ড্যাশ মাইনাস টি, দেখো তো আসছে কিনা। একটা জিনিস ভাবো, আমরা সারফেসে একটা পেন্ডুলামকে দোলালাম, তার টাইম পিরিয়ডটা নোট করলাম, একটা হাইটে নিয়ে গিয়ে পেন্ডুলামটাকে দোলালাম, সেখানে গিয়ে তার হাইটটা মেজার করলাম, টাইম পিরিয়ডটা মেজার করলাম, তাহলে আমি কি হাইটের ভ্যালু পেয়ে যেতে পারি? দেখো হাইটের ভ্যালু পেয়ে যেতে পারি, বলো বলো বলো, হাইটের ভ্যালু পেয়ে যেতে পারি? হ্যালো বলো, হাইটের ভ্যালু পেয়ে যাবো না এইচ, তাই না? আচ্ছা তার মানে হাইট কিভাবে মেজার করে বুঝতে পেরেছো? আচ্ছা এবার হচ্ছে ডেপথ, ডিটারমিনেশন অফ ডেপথ। দেখো ডিটারমিনেশন অফ ডেপথ এটাও তো অত্যন্ত ইজি ডিভাই ভাই, সারফেসে কি এইটা, দেখো সারফেসে এখানেও তো একই জিনিস থাকবে রাইট, আর আমি ধরলাম ডেপথে, এইচ ডেপথে, এইচ ডেপথে সেটা হচ্ছে টি ওয়ান, তার ভ্যালু কত? টু পাই রুট এল বাই জি ওয়ান। এবার বলো হাইট আর ইয়ের ডেফিনেশন, ইয়ে কি ছিল মনে আছে? জি ওয়ান ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ছিল না? দেখো এটা ছিল না, মনে আছে? দেখো এটাই তো ছিল, আমি কিন্তু দুটোর কোনোটাতে অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেশন করিনি ডিয়ার, আর এটা তো অ্যাপ্রক্সিমেশনের কোনো প্রশ্নই নেই, তাই না? এবার বলো তো এই তিনটে ইকুয়েশন, এইটা এইটা আর এইটা থেকে এইচ এর ভ্যালু এইটা পাচ্ছ কিনা? এটা ডেপথ, এটাকে ডি লিখছি, এটা এইচ লিখছি, আর এইচ ডি হবে, দেখো এটা পাচ্ছ কিনা, আর ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার, দেখো এটা পাচ্ছ কিনা? বলো পাচ্ছ? বলো আসছে এটা, দেখো তো। হ্যাঁ স্যার আসছে। ওকে তার মানে বলো আমরা এই পেন্ডুলামের টাইম পিরিয়ড থেকে ডেপথ আর হাইট বার করতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো আমি তোমাদের যখন ইয়ে পড়িয়েছিলাম হিট পড়িয়েছিলাম, তখন এই এল এল চেঞ্জটা পড়িয়েছিলাম মনে আছে? এল এল লেন্থ চেঞ্জ হয়, L equal to 1 plus alpha t, মনে আছে? হ্যালো মনে আছে? হ্যাঁ স্যার। ওকে তাহলে বলো ওখানে কি টাইম পিরিয়ড চেঞ্জ হবে কি হবে না? হ্যাঁ ওটা চেঞ্জ করবে। গুড, তাহলে আমরা দেখতে পেলাম
টাইম পিরিয়ড এল আর জি এর উপরে ডিপেন্ড করে, এল আর জি চেঞ্জ হলে টাইম পিরিয়ডও চেঞ্জ হবে। ক্লিয়ার? দ্যাটস দা এন্ড অফ টুডেজ ক্লাস। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। তাহলে স্যার জি এফেক্টিভ এট ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা আমরা ধরেছি আমরা নেট অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ডসটা ধরি। কারেক্ট কারেক্ট, নেট অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ডস, ইউ আর রাইট ডিয়ার, অ্যাবসলিউটলি। ওকে, ডাউট থাকলে বলো, আমি এক্সপ্লেন করব। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে, তাহলে রাখি এখানে, চলো গুড নাইট। হ্যাঁ বলো 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 স্যার, একটা কথা বলছি স্যার, এসএইচএম আর তাহলে কতদিন, কতদিন লাগবে? আর একদিন লাগবে। ও, আমাদের অ্যাকচুয়ালি এক্সামে এসএইচএম আছে তো সেটাই। আর একদিন লাগবে ভাই। ওকে আচ্ছা ঠিক আছে, আজকে ফোর্থ ক্লাস হলো এসএইচএম এর। হুম ঠিক আছে, চলো চলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট।